দেখবেন বহু হাজি হস্তরে আসে আরো পাঁচই বেশি আগে যেই সেই সেই আগেও মনে করেন বীরের পুত্রী দান তো হস করে আসে আগে লাগতো দুই দিনে এক প্যাক এখন হস করে আসে দৈনিক এক প্যাক করে লাগে আগে লাগাইতো সুদে মনে করেন হাজারে পঞ্চাশ এখন আইসে লাগা ওই যে টাকা চলছে সুদে এখন হাজারে একশো যেই সেই কোন পরিবর্তনে আগেও নামাজ পড়তো না হস করে আইসা হোটেলে বসে কিছু লোক থাকে দেখবেন সারাদিন কোন কাজকর্ম নাই বিকেল বেলা ঘর থেকে আসে দশটা পোষ করে নিয়ে আইসে হোটেলে বসে পায়ে ধরে পাশে বিড়ির গুটি টানতা আছে টানতা আছে টানতে টানতে মনে করেন যে একজন পরিচিত লোকের বাইরে একটা চা খাওয়া ওই পড়ার উপর দিয়ে দৈনিক আট দশ কাপ করে চা খায় আর মনে করেন রাত দশটা বাজে বাড়িতে জায়গা দশটা পোষ করে নিয়ে আর যত সমালোচনা যত ওর মুখে মনে করেন পাশা খারাপ কথা ওর ভিতরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
হামিদুম মাজিদ বালাগাল আনা বিকামালিহি সকলেই বলে বালাগাল আনা বিকামালিহি কশফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি একই সব খরে হো গে মাহমুদ আয়াত একই সব খরে হো গে মাহমুদ আয়াত না কই বান্দা রহা না কই বন্দনা বালাগাল আলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আরবে ভূমি মক্কার পরে আমেনার জেঠাই ঘর খুদারি করুণায় কাউসার হই জলসে বারংবার বালাগাল আলা বিকামালিহি কশফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি শানকি ভাঙ্গা ওলামা ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান মেহমান বিশেষ অতিথি সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান ছোট বড় সমবয়সী ভাই ও বন্ধুরা আড়ালে মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন, সময় করে দিলেন। সেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে বাছাই করে পছন্দ করে এই কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিলে, সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফের এমন কিছু হক কথা, আমলের কথা, দ্বীনের কথা বাহির করে দিন যেই কথাগুলো এই মজলিসে আলোচনা হলে আমলের জন্য আমাদের সকলের উপকার হোক, দুনিয়া ও আখেরাতের কল্যাণ হোক, সেই সব কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি, আজকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেহেতু এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা সবচাইতে যে ব্যক্তিদের বান্দাদের পছন্দ করেন তা হচ্ছে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম এবং এই বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি যতক্ষণ কথা বলব
আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় সম্পূর্ণ কোরআনুল কারীম থেকেই ইনশাআল্লাহ। এবং 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 যতক্ষণ কথা হবে আমরা সকলে আমলের নিয়তে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। যেহেতু আমরা আসি আরামকে হারাম করে, ব্যবসা বাণিজ্য কর আরাম আয়েশ ঘুম সব বাদ দিয়ে আসি এখানে, মাইক প্যান্ডেল স্টেজ আলেম এটা দেখার জন্য আসি, কিছু কোরআন ও হাদিসের কথা শুনে আমল করব, ঠিক না? এই নিয়তে তো আসি আলহামদুলিল্লাহ। তো তো আজকে আসল অন্য বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমাকে বলা হয়েছে বাজার ব্যবসায়ী বা এলাকার আমল আখলাক উন্নয়নের জন্য যেটা প্রয়োজন, সম্মানিত মুসল্লি এখানে আমরা যারা আসছি সকলেই ইমানদার এবং আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করি, কে কে হাত তুলি? সবাই আলহামদুলিল্লাহ হাত নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ পরিচালনার জন্য একটি সংসদ ভবন আছে, আছে না? তারপর পরিচালনার জন্য একটি সংবিধান আছে, সারা পৃথিবী পরিচালনার জন্য একটা কমিটি আছে, জাতিসংঘ জাতিসংঘেরও একটা অফিস আছে, তারও একটা সংবিধান আছে। সাতটি আকাশ জমিন পরিচালনার জন্য আল্লাহর একটা সংসদ ভবন আছে, সেটা হচ্ছে আরশে আজিম। এবং এই পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে জন্ম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবী পরিচালনার জন্য জিন ইনসান মাখলুকাত পরিচালনার জন্য আল্লাহর একটা সংবিধান আছে। সেই সংবিধানটা কি? কোরআনুল কারীম। 104 খানা কিতাবের ভেতরে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ। এবং এই সংবিধান যে ব্যক্তি মেনে আমল করে চলবে আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার স্বরূপ কি রেখেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের অনেক এলেন। আর এই সংবিধান যে মানবে না তাকে কি করা হয়? জাহান্নামে। আমাদের পৃথিবীর নিয়ম হলো জেলে ঢুকা আর আল্লাহর নিয়ম হলো জাহান্নামে ঢুকা, এই সংবিধান না মানলে। এখন এখন এই সংবিধানটা কি? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কে কেমন করে চলবে, আমল করবে, জীবন যাপন করবে, খানা খাইবে, চাকরি করবে, লেখাপড়া করবে, সংসার পরিচালনা করবে, যাবতীয় সমস্ত কিছু নিয়ম কানুন স্বরূপ আল্লাহ সংবিধান দিয়ে দিয়েছে কোরআনুল কারীম। এই কোরআনকে বিশ্বাস করি মনে প্রাণে, আরেকটা বার কষ্ট করে হাত তুলে দেখাই, সবাই বিশ্বাস করি, সবাই মানি আলহামদুলিল্লাহ। আপনার একটু করে টের পাই। কোরআনুল কারীম এই সংবিধান, এই সংবিধানে প্রথমে আল্লাহ কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমান আনার পরে কালেমা ঘোষণা করে দেওয়ার পরে, আমরা কালেমা তাইবা পরে ঈমান গ্রহণ করেছি সকলে, ঠিক না? কোন কালেমা? নবী এবং সাহাবা আজমাইন যে কালেমা পড়েছে সেই কালেমা নাকি আমাদের বাংলাদেশী কালেমা? হ্যাঁ, নবীর কালেমা বিশ্বাস হয়? কেন কেন নবীজি এবং সাহাবা আজমাইন যখন কালেমা দাওয়াত দিতে যাইতে
কালেমার দাওয়াত দিতেন, তখন নবীজির উপরে সাহাবীদের উপরে মুরগার রান পড়তো নাকি অত্যাচার জুলুম করতো। কিন্তু আপনি তো সেই কালেমার দাওয়াত দেন এবং কালেমা পড়েন, আপনাকে তো ভালো ভালো খাইতে দেয়, আপনি তো মারেন, কারণটা 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 যদি নবী সাহাবীর কালেমা আপনি পড়তেন, যখন আপনি হকের পক্ষে যখন কথা বলতে যাইবে, এই কথাটা সরকারের বিপক্ষে চলে যায়, সরকার যেই থাকুক আমি রাজনীতি বুঝিও না করিও, যখন সরকারের বিপক্ষে যায় তখন আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে, এই ভয়ে আপনি আর কোন না, ঠিক না? কিন্তু নবী সাহাবা আজমাইন আবার এটা তোয়াক্কা করে না, জীবন দিয়ে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক না? কিন্তু আপনি তো দিতে পারেন না, আপনার আবার ওটা ভয় আছে, আমার আবার ওয়াজ একটু ব্যতিক্রম দিলুম, অনেকে পছন্দ করে অনেকে করে। যেমন মনে করেন বাংলাদেশে আমরা যারা মসজিদের ইমাম, এমনিতেই অনেক ইমামের বিষয়ে ইক্তেদা আসলেই পছন্দনীয় না, জায়েজই হয়, কারণ তারা আল্লাহর বাদ দিয়া কমিটির আনুগত্য করে, কারণ কমিটির সভাপতি সুদ খায়, সুদের বিরুদ্ধে হুজুর আর কয় না সহজ না, সেক্রেটারি যেহেতু একটা নাফরমানি কাজ করে ঘুষের এই সম্পর্কে শুক্রবার আর বয়ান করে না, কারণ মোটা অঙ্কের একটা হাদিয়া দেয় তো, কারণ এরাই যায়, ঠিক না? কালেমা, যে কালেমা রসুল সাহাবা আজমাইন দাওয়াত দিতে গেলে জুলুম নির্যাতন অত্যাচার করতো, জীবন দিত, এই কালেমা আমরাও করি আমরাও দিই, কিন্তু আমাদের অত্যাচার জুলুম নাই। তাহলে পার্থক্যটা কি? আল্লাহর রসুল সাহাবা আজমাইন কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে এবং কালেমার হাকিকত অনুযায়ী জীবন যাপন করছে। আমরা কালেমাও করি, দাওয়াতও দিই, সব ঠিক আছে, কিন্তু আমরা হাকিকত মানি না, আমাদের দ্বারা সবই সম্ভব। যার জন্য দেখুন দেখুন আমরা দোয়া করি, প্রত্যেক ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহর আরশ মহল্লা পৌঁছে, সে নাফরমান হোক ইমানদার হোক পৌঁছে এই দোয়াটা। কিন্তু কার দোয়া কবুল হবে এই সম্পর্কে আজকে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়া ফুরবিল ঈমান, ঈমান আনার পরে কালেমা ঘোষণা করে দেওয়ার পরে আবার যারা কুফরি গুনাহ করবে, ঈমান ঘোষণা করে দেওয়ার পরে আখেরাত, কোরআন, আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবা, ফেরেশতা, এর প্রতি ঈমান আনার পরেও কোন ব্যক্তি যদি আবার কুফরি গুনাহ লিপ্ত হয়, কুফরি গুনাহ কি? নামাজকে অস্বীকার করা, না পড়া, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচার করা, মানুষের হক নষ্ট করা, ওয়ারিশ ঠকানো, মানুষের সম্পদ গ্রাস করা, এইগুলো কুফরি গুনার অন্তর্গত। কালেমা পড়ার পরেও কোন ব্যক্তির চরিত্রে এই ত্রুটিগুলি যদি খুঁজে পাওয়া যায়, এই কয়েকটার ভিতর যে কোনো একটা, মাত্র একটাও যদি খুঁজে পাওয়া যায় কালেমা পড়নালা ব্যক্তির চরিত্রে, ওই ব্যক্তি ফাকাদ হাবিত আমালুহু, দুনিয়াতে যত আমল করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত কিছু আমল করবে, এই ত্রুটি থাকার দরুন আল্লাহ কয় ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে এই আমল, এই ইবাদত তার কোনো কাজে আসবে না। আল কুরআন, ক্লিয়ার? ক্লিয়ার? এখন তাহলে এই আমলগুলি আল্লাহ কি করবে? এত যে ইবাদত করলাম, আমলের প্রতি মনোনিবেশ করব যারা ঈমান আনার পর আবার কুফরি গুনাহ ভিতর দুনিয়াতে লিপ্ত ছিল, এই আমলগুলি কিয়ামতের ময়দানে আমার কাছে পরিলক্ষিত হবে বিশেষ ভাবে, আমি তাকায় দেখব, দেখার পরে এই আমল, এই কুফরি মিশ্রিত আমলগুলি আমি আল্লাহ তখন কি করব? ফাজাআলনাহু হাবা মানসুর, এগুলো আমি ধুলিকণা রূপে, বালুকণা রূপে তার মুখের উপর ছুঁড়ে ফেলে দিই।
নিক্ষেপ করে দিব, যে নে তোর এই আমল তুই দুনিয়াতে করেছিলি এই মিশ্রিত আমল। এখন এই ব্যক্তির পরিণতিটা তখন কি হবে? يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. الا رب العالمين ويوم يعد الظالم على يديه ওই নফরমান তখন তার হস্ত দুটি হাতের আঙ্গুলগুলি মুখে নিয়ে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে আর আফসোস করবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতাকালতু মা'আর রাসূলি সাবিলা। বলে আমি যদি দুনিয়ার ভিতরে আল্লাহর রসুলের পথ, আল্লাহর রসুল যে পথে জীবন যাপন করেছে সেই পথটা যদি আমি ধরতাম দুনিয়াতে হকের পর, তাহলে আজকে আমার এই পরিণতিটা হতো না। এই আফসোস করতে থাকবে আর হাতের আঙ্গুলগুলি কামড়াইতে থাকবে মুখে নিয়ে, কাজে লাগবে। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিল ফুলানান কলিলা। সেদিন সে আফসোস করবে আর বলবে, হায়রে আমি যদি খারাপ লোকদেরকে বন্ধু রূপে দুনিয়াতে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। কেন আমি দুনিয়াতে ভালো লোকদের সাথে, উলামায়ে কেরামদের সাথে, নামাজিদের সাথে কেন আমি মহব্বত রাখি নাই, সম্পর্ক রাখি নাই? আমার সম্পর্ক তো ছিল খারাপ লোকদের সাথে, হিরোইন, গাঁজাখোর, মদখোর, জিনাখোর, এদের সাথে। এরাই তো আমার এই পরিণতিটা করে আনলো আজকে এই আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহর নবী রাব্বুল আলামিনকে বলবে, ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো, এই সমস্ত নাফরমান তোমার বান্দারা আমার কোরআনুল কারীমকে প্রলেপ মনে করেছে, ঠাট্টা করেছে, কোরআনের কথা শুনবে শুনতে পারে নাই, মন চায় নাই, কোরআনকে নিয়ে খেলাধুলা মনে করেছে, কিন্তু তারা কোরআন মানে নাই। আমি তোমার দরবারে আজকে দরখাস্ত করলাম এই নাফরমানদেরকে শাস্তির জন্য। উপায় আছে না? এবার গোলাম রাজা দান ফেরাত করলাম, এগুলো গেল, আমল গুলি গেল কই? আমি যে মসজিদ করে দিলাম, মাদ্রাসা করে দিলাম, মসজিদ করে দিলেই তো জান্নাত। এখন দেখি আল্লাহ কি কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন'আ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যে কোন দুনিয়ার পার্থিব লোভের জন্য লোভের বশবর্তী হয়ে উদ্দেশ্য প্রণীত ভাবে যারা দান করে সদকা করে, উদ্দেশ্য প্রণীত বুঝেন নাই, এমনি মনে করেন যাইবেন মসজিদের জন্য 500 টাকা চাই, দেখলে হুজুর আমি খুব প্রবলেমে আছি, এমনি বাজার করতে পারি না, টাকা দিতে পারি না। যখনই এই যে নির্বাচন আসছে, ওই ব্যক্তিরে মাহফিলে অতিথি করবে 10,000 টাকা দিয়ে দিবে। কারণটা কি? কারণ হলো, উদ্দেশ্য হলো মাহফিলে 10,000 টাকা দিলে আমার নামটাও কবে, অন্য অনেক ভোটার আছে, হ্যাঁ মারহাবাও পাবো, ভুট্টিও পাবো। আর উদ্দেশ্য হলো ভুটের, আল্লাহর সন্তুষ্টির জন্য না। তারপর আপনি গরিব অসহায় লোকদের মাঝে একটা টেবিল দিয়ে দিলেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না। আল্লাহকে মানুষ দানশীল বলবে, সবাই সম্মান করবে। কোনদিন যদি ভুট চাইতে আসে তাহলে ভুটটা তারে দিবেন না, বেটারা দান করে। তার উদ্দেশ্য হলো ওই, যার জন্য এই দান, এই সদকা পৃথিবীর কোন লোকের বশবর্তী হইয়া সম্মানের জন্য যদি দান করে, আমি মসজিদের জায়গা দিলাম, মাদ্রাসার জায়গা দিলাম, মানুষ মনে করো বেটা একখান, এত লোক কোটি আর জমি মসজিদ দিলে আমি দিয়ে দিল, আমাকে সবাই দানশীল বলবে, সম্মান করবে। আপনার আল্লাহর কসম, যারা পরিমাণ ফায়দা নাই,
আসেন যার ফায়দা মানুষের মুখে মুখে আপনি নিয়ে নিছেন দুনিয়া থেকে, আখেরাতে আপনার কোনো প্রাপ্য নাই। বুঝা আসে? এবার আসেন আমাদের কি করণীয়। ঘোষণা করে দেওয়ার পরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু আদেশ কিছু নিষেধ সাথে সাথে তার উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা? আপনি কালেমা ঘোষণা করে দেওয়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই এই কালেমাটা আপনি ঘোষণা করে দিলেন তখন আপনার জন্য মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচার করা, মানুষের হক নষ্ট করা, ওয়ারিশ ঠকান, নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, যাকাত ছেড়ে দেওয়া, এইগুলো সমস্ত কিছু হচ্ছে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে ঈমানদার কালেমা পূর্ণ না ব্যক্তি এই সমস্ত ত্রুটিগুলি তার থাকতে পারবে না। ঘোষণা করলেন কে? চিল্লা এখন কে? কালেমা পূর্ণ না ব্যক্তির চরিত্রে ত্রুটিগুলি থাকবে না। যদি থাকে কালেমা পড়নালে ব্যক্তির চরিত্রে এই ত্রুটিগুলি, সে যত ইবাদত বন্দেগি দান সদকা আমল করবে কিয়ামতের ময়দানে তার কোনো কাজে আসবে না। এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। কথা ক্লিয়ার? এবার আসেন হুজুর, আপনি যে কথা বললেন ত্রুটি তো আমরা করে ফেলেছি, আমরা তো ত্রুটি করে ফেলেছি। কি ত্রুটি করছেন দেখবেন আপনি। আগে সারা গ্রাম ঘুরে একটা হাজি পাওয়া যায়, কেউ যদি একটা লোক হজে যাইত ওই ব্যক্তি তিন মাস আগে থেকে ভ্যান গাড়ি দিয়ে সাইকেল দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে মনে করেন মাফের জন্য যাইতো, ভাই জানা অজানা তোমার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমার প্রতি, যদি তোমার মন খারাপ আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি যাইতেছি আল্লাহর করে ফিরে নাও আসতে পারো, ঠিক না? আর এখন আপনার পাশের রুমের ব্যক্তি হজে যান টের পান, আপনি জানেন না হজ করে আইস অভাব মসজিদে দেখা যাইতো। আগে মনে করেন মুসল্লি অনেক কম, মুসল্লি যেটি ছিল সেটি হল সাচ্চা ইমানদার, আর এখন প্রত্যেক মসজিদের বারান্দা লাগে, শুক্রবারে তো জায়গাই পাওয়া যায় না রাস্তাঘাট সহ, বহু বহু মনে করেন মুসল্লি বাড়ছে ঠিক, এটা লক্ষ্য ভালো, কিন্তু কতটুক ভালো জানেন? আপনি মনে করেন দেখবেন বহু লোক আছে নামাজ পড়া মনে করেন কপালে দাগ হয়ে গেছে, পায়ের গোড়ালিতে গুটি হয়ে গেছে, সেজদা দিতে দিতে এখন পর্যন্ত বেটা মিথ্যা বলে ছাড়তে পারে না, সুদে টাকা লাগানি ছাড়তে পারে না। আল্লাহ কয় তুই কে নামাজ পড়িস? তুই একটা চিটা, তুই একটা বাপ্পা। আবার দেখবেন মসজিদে কিছু মুসল্লি আছে তাদের কাতারে প্রথম কাতারে নামাজ জানেন চান্স পাওয়া যায়, চান্স পাওয়া যায় না, কেমনে আজানের আগে গিয়ে যায় নামাজ নিয়ে বসে থাকে, কিন্তু বেটা করছে কি, বোনের ওয়ারিশ ফুফুর ওয়ারিশ মেরে ছোট ভাই বড় ভাইরে ঠকাইছে, বড় ভাই ছোট ভাইরে ঠকাইছে, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এলাকার জমির দাম ভালো, বনে জমির দামে 50 লাখ টাকা, এখন মনে করেন বোন আসছে ভাই ছেলেটারে ভর্তি করা লাগে, সংসারের অসল অবস্থা, ছেলেটারে বাহিরে পাঠালো, আমার ওয়ারিশটা বিক্রি করে দিল, তুমি ভাই কিছু কম বেশ করে আমারে দাও, বিক্রি করে দিল, হিসাব করে দেখছে 50 লাখ টাকা, বোনেরে 10 লাখ ধরাই দিছে, বলে লেখে দিয়ে যা, বলে তুমি এটা কি কও ভাই, 50 লাখটা আমাদের তুমি 10 লাখ কম দাও, তুমি ভাই মানুষের কাছে বিক্রি করলে 50 লাখ পাবো, তুমি 10 লাখ কম দাও 40 লাখ দাও, 10 লাখ নিব না, কোলে নিলে নে না নিলে মামলা করো, এর বেশি দেড় হাম কে কতটুক সম্পদ পাবে, বোনে কতটুক পাবে, ভাই কতটুক পাবে, এটা বিধান কে করে দিয়েছে? কে কতটুক পাবে ওর হকের উপর আপনি করলেন। এখন বোনে চিন্তা করলো আমি মামলা করবো ভাইয়ের জন্য, মায়ের পেটের ভাই পুলিশে ধরে নিয়ে যাবে, এটা বোনের সুখ সহ্য হয়, বনে এমন জায়গায় মামলা করছে যে বিচারকে ঘুষ খায়, আল্লাহর দরবারে কইছে আল্লাহ তুই দেহিস তুই হক বিচারক আমার বিচার করিস, আমারে যে ঠকাইলো, এখন ওই ব্যক্তিরে বনের সম্পত্তি মারে মসজিদে গিয়ে প্রথম কাতারে মনে করেন সেজদা দিচ্ছে, আল্লাহ কয় তুই একটা বাপ্পা, তুই কি সে সেজদা দিস,
ওর নামাজ কিয়ামত পর্যন্ত সেজদা করে থাকলো ফায়দা হবে না। আমি দলিল নিয়ে আসতেছি, ফালতু কথা আমি বলি, দলিল নিয়ে আসতেছি। আবার দেখবেন পাশের বাড়ি একটা হিন্দু বাড়ি, বা এতিম ব্যক্তি, জমি ডাক্তার খুব দরকার, কোন প্রকারে পাঙ্গা ওই ব্যক্তি বিক্রি করবে না, চালাকি করে মামলা তারে ঢুকায়া, নাহলে নির্বাচনে দাঁড়া করাই দিয়ে বাধ্য করছেন ওকে জমিটা বিক্রি করার জন্য। এটা ও বুঝে নাই, কিন্তু জানে, জেনেছেন কে? আমার আল্লাহ। তার হক নষ্ট করে দিয়েছেন, আত্মসাত করেছেন, ফুফুর সম্পত্তি মেরে দিয়েছেন, আপনি ওই টাকা দিয়ে হস করতে গেছেন, আপনি তো চিতার লোক, আপনি কিসের হস? এখন আপনি দেখেন, আপনি সারা বছর ইবাদত বন্দেগি নাই, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর আইলে আর ইবাদত বন্দেগির ধুম পড়ে এগুলো হলো নফল ইবাদত। ফরজের দূর দিয়ে নাই, কিন্তু নফলের জন্য মনে করেন ছোটাছুটি, জানটা মনে কুরবানি করে দিবে। এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো মক্কা শরীফে গেছি যেখানে আল্লাহ সব মাফ করে দেয়, সারা বছর নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বেচারার স্কেল হলো 10,000 টাকা বেতন। ঢাকা শহরে দেখি তো থাকি, 10,000 টাকা স্কেল, সব মিলে মনে করেন 20,000, ফ্ল্যাট ভাড়া দেয় 25,000, ছেলে ইংলিশ মিডিয়াম, মেয়ে মেডিকেল, বেতন মনে করেন তার তার সংসারে খরচ হলো প্রতি মাসে কমপক্ষে 1,50,000 টাকা, বেতন কিন্তু 10,000, আর গুলো টাকা আসে কোথেকে? আপনি গু খান, এটা টাকা না, গু, গুয়ের চাকরি নিকৃষ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইবাদত বন্দেগি কবুল হওয়া প্রধান শর্ত হলো হালাল রুজি। রুজি যদি হালাল না হয়, আপনি গাউস হন, কুতুব হন, আলেম হন, বক্তা হন, হাজির হন, ব্যবসায়ী হন, যেই হোক নাম কেন, রিজিক যদি ভাই হালাল না হয়, কসম আল্লাহর ওর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কোন ইবাদত কোন দিন যেই সেই, কেউ যদি আপনাকে আশ্বাস দেয়, তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে মাফ, আল্লাহ ক্ষমা করে দিবে, এগুলো হলো ভুয়া মিথ্যা সান্ত্বনা, কোনো দলিল নাই, কোন দলিল নাই। দলিল হইল যে হারাম খায় ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, এটা হলো দলিল। এখন আপনি সারা বছর নামাজ নাই, রোজা নাই, উলামায়ে কেরাম তবলিগের সাথী ভাইরা বহু দাওয়াত দিছে আপনারে, বলে হুজুর সারা দিন খায় কাম না, খালি আজান দেনা নামাজের কথা না, আপনি করে চিন্তা করেন না, আপনি করে চিন্তা করেন না, হুজুররা তো তাই চিন্তা করে, হুজুররা আপনাদের সাথে কোনো শত্রুতা উলামায়ে কেরামে যদি থাকতো এত বড় মাহফিলের আয়োজন করতো না? উলামায়ে কেরাম তার শান জানলে আল্লাহ কি সম্মান দিয়েছে, তাহলে উলামায়ে কেরামের হাত পাও টিপতেন 24 ঘন্টা। কিন্তু উলামায়ে কেরাম চিন্তা করছে যে এই পথ ভুলা মানুষদেরকে আইনে ডাইকে, হুজুরদের ডাইকে এনে কোরআন হাদিসের কিছু কথা বললে মানুষ যদি ভালো হয়ে যায়, আমলদারি হয়ে যায়, এদের এটা ফায়দা, এদের শান্তি হইবো, ঠিক না? এই উদ্দেশ্যে মাসে আপনি সারা বছর নামাজ নাই, রোজা নাই, দেখবেন কিছু লোক আছে, আপনি আবার ভিন্ন ভিন্ন ই করেন না, চিন্তা ফিকির করেন না, রোগটা রিটায়ারমেন্টে আইসে, রিটায়ারমেন্টে আইসে মনে করেন চিন্তা করলো সারা জীবন ভূগোবর খাইছে ইচ্ছা মতো, এখন তো মরার টাইম হয়ে গেছে, দেখবেন রিটায়ারমেন্টে আইসে কিছুদিন পরে গেলে এটা সিল্লা দিয়ে আসে, এটা সিল্লা দিয়ে আসে, সিল্লা গিয়া 40টা দিন পার হয়ে আইসে ওর কাছে আলেম ওলামা কিচ্ছু না, এই ব্যক্তিদের কাছে আমি বাস্তব কথা বলি, আমি দেখেছি এই 40টা দিন পার করে আইলো না, আমার করে কোন মুফতি মুবাসের মসজিদের ইমাম 5টা বছর মোল্লা নাই ওর কাছে, ওই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি হয়ে গেছে 40 দিন। আয়েশা আয়রা প্রত্যেক মানুষের কাছে দিনের কথা কয়, রাতের কথা আর কয় না। আরে তুমি একটা চিটার, তুমি 40 দিন কেন, 40 লক্ষ বছর তুমি যদি আল্লাহর রাস্তায় কাটাও, কসম ভাই জাররা পরিমাণ ফায়দা হবে না, তার কারণ হলো তোমার সমস্ত মালে হারাম, তোমার রেজে হারাম। হ্যাঁ, একটা ব্যক্তি দিন মজুর বা দরিদ্র ব্যক্তি সে পরিশ্রম গায়ে কেটে হালাল টাকা নিয়ে আল্লাহর রাস্তায় সিল্লায় বাহির হয়ে গেল,
নাম হলো আবুল কালাম, ওই ব্যক্তিটাকে ফেরত করে দিতে পারে আল্লাহ, আল্লাহর ওলি নামে পরিচিত করে দিতে পারে। কিন্তু শর্ত হলো রুজি হালাল, রুজি হালাল। আপনি ওই হারাম সারা বছর খায় তবলিগে যায় জায়েজ করে নিয়ে আইবেন, এই অনুমোদন আল্লাহ দেয়। এখন মনে করেন আপনি আইছেন চিল্লা দিয়ে আইছেন হস্ত ফরজ, হস করতে গেলে হস করতে গিয়া যে অনু গেলে সব মাফ যত কিছুই হোক নাকি কোন নাকি দেখি আল্লাহ মাফ করে দেন। দূর দূরান্ত থেকে আমার উম্মতেরা আসছে আরাফার ময়দানে, মাবুদ গো আমার সকল উম্মতকে তুমি ক্ষমা করে দাও, সকলের হজ আল্লাহ তুমি কবুল করে নাও যারাই উপস্থিত। নবীজি সাজদায় করে দোয়া করলো আল্লাহ পার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাখরি কুদরতি জিবরিলকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। নবীজি সাজদার থেকে যখন মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলনের সাথে সাথে হযরত জিবরাইল নবীজিকে সালাম করলেন, সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া করেছেন যারা হজ করতে আসছে সকলের হজ মঞ্জুর করার জন্য, সকলের গুনাহগুলি মওকুফ করার জন্য আসছেন, দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ প্রকার ব্যক্তি ব্যতীত সমস্ত লোকের হজ এবং দোয়া কবুল করেছেন, কিন্তু পাঁচ প্রকার ব্যক্তির হজ এবং দোয়া কবুল হয়নি আরাফার দিনে। জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল কোন কোন পাঁচ ব্যক্তির দোয়া এবং হজ আল্লাহ কবুল করে নাই? হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি শিরক করেছে আল্লাহর সাথে শরীক করেছে কাউকে, ওই ব্যক্তির হজ মঞ্জুর হয় নাই। আর যে ব্যক্তি বাবা আমার মনে কষ্ট দিয়েছে, বাবা আমার অবাধ্য সন্তান, ওই ব্যক্তির দোয়া হজ কবুল হয় নাই। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি মানুষের হক এতিমের হক ওয়ারিশ ঠকিয়েছে, ওই ব্যক্তির হজ এবং দোয়া কবুল হয় নাই। চতুর্থ নাম্বার ব্যক্তি হলো মদ জুয়া গাঁজা হিরোইন আফিম সেবনকারী, ওই ব্যক্তির হজ এবং দোয়া কবুল হয় নাই। পঞ্চম নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি জাদুকর কৃপণ গণক, এই পাঁচ নাম্বার ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, এদের ব্যতীত আর সকলের দোয়া এবং হজ আল্লাহ কবুল করেছে। জিবরাইল চলে গেল, নবীজি পরেশান হয়ে গেলেন, তাহলে এই উম্মতগুলি কি ক্ষমা পাবে না? ভুল করে গুনাহ করে ফেলেছে, মাবুদ গো তুমি আমার এই উম্মতের ত্রুটি ত্রুটিওয়ালা উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আপনি আল্লাহর দরবারে দ্বিতীয়বার দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আংশিক দোয়া মঞ্জুর করেছে। নবীজি বললেন কি রে জিবরাইল আংশিক দোয়া? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি শিরক করেছে আল্লাহর সাথে শরীক করেছে, ওই ব্যক্তি যদি আরাফার ময়দানে তওবাতুন নাসুহা পাপ করে আর মৃত্যু পর্যন্ত শিরক করবে না আল্লাহকে প্রতিশ্রুতি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এবং হজ আল্লাহ মঞ্জুর করে নিবে। ওই ব্যক্তি যদি প্রতিশ্রুতি দেয় যে মৃত্যু পর্যন্ত আর শিরক করবে, এই আচরণ থেকে সে বিরত থাকবে। আপনি করেন কি, আমরা করি কি, সকালে ইস্তিগফার তিন সবার,
জোহর হলো 150 আপনি তওবা কাকে বলে জানেন? উলামায়ে কেরাম এখানে আছে। তওবার আবেদন করতে হলো ফারেগ হওয়া, ফেরত আসা। আপনি যে গুনাহটা করেন, যে ত্রুটিটা আপনার ভিতর আছে, যে ত্রুটির জন্য আপনি ইস্তেগফার করলেন, ওই ত্রুটি আপনার দ্বারা মৃত্যু পর্যন্ত আর হবে না, এটার নাম হলো ইস্তেগফার। আপনি ওই গুনাহটা করতেছেন, দৈনিক 2000 বার তওবা করতেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনার অনুমোদন করবে না। আপনি নিশ্চিত থাকুন, তওবার নামই হলো ফারেগ হওয়া, ফেরত আসা, ওই ত্রুটিটা আর করা যাবে না, এর নাম তওবা। আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার দোয়া এবং হজ কবুল করবেন। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো মদ জুয়া গাঁজা হিরোইন আফিম সেবন করেছে সারা জীবন, ওই ব্যক্তি গেছে আরাফার ময়দান। ওই ব্যক্তি যদি কায়েম মনে অন্তরে অন্তস্থল থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ আমি বুঝি নাই, এগুলো সেবন করেছি আল্লাহ, মৃত্যু পর্যন্ত এগুলো আর মুখের ধারে কাছে নিয়ে আসবো না, আমার আল্লাহ ক্ষমা করে দেন, সে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে এবং তার দোয়া এবং হজ কবুল করে নিবে। পঞ্চম নাম্বার ব্যক্তি হলো জাদুকর কৃপণ গণক। এই ব্যক্তির এই ত্রুটিগুলি মৃত্যু পর্যন্ত আর তার ভিতরে পাওয়া যাবে না, এই বলে যদি আল্লাহকে প্রতিশ্রুতি দেয়, তওবা করে আল্লাহ তার দয়া এবং হজ কবুল করে নেবে। হযরতে জিব্রাইলকে হুজুর দ্বিতীয় আর তৃতীয় নাম্বার দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, মানুষের হক নষ্টকারী ও ওয়ারিশ ঠকানো, মানুষের সম্পদ গ্রাস করা, আর হলো বাবা মার অবাধ্য সন্তান, এই দুইজনকে আল্লাহ ক্ষমা করবেন। আর তিনজনকে ক্ষমা করার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, জিব্রাইল চলে চলে গিয়ে কাঁদতেছেন, এই দুটি ব্যক্তির জন্য কাঁদতেছেন, আল্লাহকে ডেকে বলে মাগুদ গো, আমার উম্মত বুঝে নাই, ভুল করে গুনাহ দুটি করে ফেলেছে, তাদেরকেও তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন, আমার ওই উম্মত দুটি গোনা পার ময়দানে তুমি ক্ষমা করে দাও। থেকে মাথা উত্তোলন করুন আর কাঁদবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, এই দুটি অপরাধীর জন্য, দুটি ব্যক্তির জন্য আল্লাহ দরবার আর আপনি ক্ষমা চাইবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। বুঝে আসছে যে হুজুর সাজদা থেকে মাথা উত্তোলন করুন, এই দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এখন এই দুই ব্যক্তি নবীজি বললেন তারা কি কখনোই ক্ষমা পাবে না? হযরতে জিব্রাইল কয় বাবা মা যদি সন্তানকে ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা পাবে, আল্লাহ ক্ষমা করে দিবে, আর যার হক নষ্ট করেছে, যার ওয়ারিশ নষ্ট করেছে, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এবার আসুন ক্ষমা, যদি তওবা করতাম যে জীবনে আর করব না। এখন কি যেমন অনেকে হাজি আছেন, দেখেছেন আপনি তো হজে চলে গেছেন, নবীজির রোজা একটা জায়গা আছে রিয়াজুল জান্না করে পায়, ঠিক না? বলে অল্প একটু জায়গা মানে দুনিয়ার জান্না, সেখানে মনে হয় আল্লাহ আমাকে বহুবার নিয়েছে, মনে হয় যে আকাশ থেকে রহমত সকিনা পড়তেছে দেখা যায়, এরকম এমন একটি বরকতের জায়গা রিয়াজুল জান্না। এখন আপনি মদিনায় গিয়ে সারা জীবন তো ভূগোবর হারাম খাইছেন, ওয়ারিশ ঠকাইছেন, এখন আপনি মনে রিয়াদুল জান্নায় গিয়ে নবীজি বলছেন এখানে দু রাকাত নামাজ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন, আপনি গিয়ে দেখেন কি রিয়াজুল জান্নাতে এমনি তো লক্ষ লক্ষ লোক চান্স পাওয়া যায় না, আপনি গিয়ে দেখেন রিয়াজুল জান্না ফাঁকা,
লোক নাই, আপনি গিয়ে দুই রাকাত না 200 রাকাত মেরে দিয়েছেন, 200 রাকাত করেছেন, সময়ও ছিল, জায়গাও খালি, পুলিশও বাইরে করে না, 200 রাকাত মেরে দিয়েছেন, দিয়ে সেজদায় পড়ে রিয়াদুল জান্নাতে আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে সবুজ কার্পেট নবীজির কার্পেট গুলি ভিজিয়ে ফেলাইছেন আপনি চোখের পানি দিয়ে, এক ফুটুচা হয়ে গেছে মদিনায় আপনার চোখের পানি, রিয়াদুল জান্নাত। ভাইরা আমার, টেকাটা যদি মাইরের থাকে, আল্লাহর কসম আপনার চোখের পানি দিকে আল্লাহ তাকাবে না, চোখের পানি দিকে আল্লাহ তাকাবে না, তার কারণ হলো কোরআন সংবিধান আপনি মানেন না। নবীজির রওজায় কাজ হইল না, গেলেন মেইন সেন্টার বাইতুল্লাহ, আল্লাহর রহমতের জায়গা, যারা তোয়াফ করেন বাইতুল্লাহর হুবহু বরাবর উপরে আল্লাহর আরশ নাল, যারা তোয়াফ করে আল্লাহর রহমতের দৃষ্টিতে চারদিক তাকায় থাকে, যারা তোয়াফ করে সার্বক্ষণিক এখানে গিয়ে আপনি তোয়াফ শুরু করছেন, আসওয়াব পাথর সুমা দিলে নবীজি বলছেন যে আপনার গুনাহগুলো শুনছে নাই, শুনছেন আপনারা ঠিক না, যাদের ওই মাসলার কথা আমি ওই দিক যাইতেছি, আসওয়াব পাথর তো লক্ষ লক্ষ লোক ইশারায় সুমা দেয় বিসমিল্লাহ আল্লাহু গরলিল্লাহ হামদ, কিন্তু ঠিক না ইশারায় দেয় কাছ দারে কাছে যাইতে পারে, আপনি গিয়ে দেখেন আসওয়াব পাথরের জায়গাটা ফাঁকা, সাতটা চক্কর দিয়ে ডাইরেক্ট সুমা মারছেন সাতটা আসওয়াব পাথরের ভিতরে, ইশারা মিশারা নাই, ডাইরেক্ট মারছেন, মারার পরে আল্লাহর ঘরের দরজা ধরবেন, গিয়ে ইবাদত করবেন, ওইখানে একটা পুলিশ দাঁড়ায় থাকে, তে পুলিশে বলল কি আপনি বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্মানী লোক, আপনি এখানে পীরে পীরের মধ্যে আল্লাহর ঘরের দরজাটা খুলে দেয়, আপনি ভিতরে গিয়ে সেজদা দেন, আল্লাহর ঘরের দরজাটা আপনার জন্য খুলে দিয়ে দিছি, আপনি ভিতরে ঢুইকে আল্লাহর ঘরের ভিতরে সেজদাই করে এক লক্ষ বছর কাটায় দিয়েছেন, উলু পুকায় আপনার কপাল হাঁটু এগুলো খেয়ে ফেলেছে এক লক্ষ বছরে, ভাই এই যে সেজদা দিয়ে কাঁদলেন ঘরের ভিতরে, টাকাটা যদি মাহিরের হয়ে থাকে, ওয়ারিশ ঠকানো হয়ে থাকে, ভাই ঠকানো, চাচা ঠকানো, ফুফু ঠকানো, আপনি সুদ জুট যেখানে চাকরি করতেন এইখানে খাইছেন, খায় আত্মসাত করে আপনি গেছেন আল্লাহর ঘরে, আল্লাহ কয় আমি আল্লাহর ইজ্জতের কসম তুই বাকবার তোর সেজদা মঞ্জুর হবে, শেষ দলিল, যার জন্য দেখবেন বহু হাজি হসকুর আসে আরো পাঁচি বেশি আগে যেই সেই সেই আগেও মনে করেন বীরের পুত্রী দান তো হস করে আসে, আগে লাগতো দুই দিনে এক প্যাক, এখন হস করে আসে দৈনিক এক প্যাক করে লাগে, আগে লাগাইতো সুদে মনে করেন হাজারে পঞ্চাশ, এখন আইসে লাগাই যে টাকা খরচ হয়েছে সুদে এখন হাজারে একশো, যেই সেই কোন পরিবর্তন নেই, আগেও নামাজ পড়তো না, হস করে আইসা হোটেলে বসে, কিছু লোক থাকে দেখবেন সারাদিন কোনো কাজকর্ম নাই, বিকেল বেলা ঘর থেকে আসে দশটা পকড়ে নিয়ে আইসে হোটেলে বসে পায়ের ধরে পাশে বিড়ির গুটকি টানতা আছে টানতা আছে, টানতে টানতে মনে করেন যে একজন পরিচিত লোকে বাহিরটা চা খাওয়া, ওই পড়ার উপর দিয়ে দৈনিক আট দশ কাপ করে চা খাওয়া, আর মনে করেন রাত দশটা বাজে বাড়িতে জায়গা দশটা পকড়ে নিয়ে, আর যত সমালোচনা যত ওর মুখে মনে করেন ভাষা খারাপ কথা ওর ভিতরে খাইবে, এগুলো ফাঁসে ফাঁসে ফালতু ফালতু, মুসলমান কখনো বেহুদা সময় কাটাতে পারে না, ওনার কারণ আগে যেই সেই হজ করে আসে, হজের কোনো পরিবর্তন নাই, ভাই হজটা কবুল হয় কার, আল্লামা তকি উসমানি একটা কথা বলেছেন তার কিতাবে পড়েছিলাম যে দেখবা ওই ব্যক্তির হজ করে আসে ওর মুখ দিয়ে কোনো ফাঁসা খারাপ কথা নাই, কোনো মিথ্যা নাই, কোনো গীবত নাই, সে নামাজের পাবন্দ, মানুষের কোনো ক্ষতি করে সে হারামের ভিতরে নাই, সুদ ঘুষের ভিতরে নাই, তাকে দেখে বোঝা যায় এই লোকটা জীবিত অবস্থায় মৃত, তোমরা বুঝে নিও আল্লাহ তার হজ মঞ্জুর করেছে। এখন আপনি করছেন কি, আল্লাহর ঘরের দরজা ধরে দোয়া করলে আমি এটা জানতাম না, আল্লাহর ঘরের দরজাটা স্বর্ণ দিয়ে বানানো, 22 মাইল স্বর্ণ দিয়ে দরজাটা বানাইছে, 22 মাইল স্বর্ণ, ওই দরজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা কোরআনের কয়েকটা কালাম লেখা দরজার ভিতরে, আমি খেল করে দেখেছি যে সূরা কুরাইশ, কুরাইশের একটা অংশ খালি আবুদু রব্বা হাযাল বাইত, তোমরা ইবাদত করো এই গোরের মালিকের,
তাহলে আল্লাযী আতআনাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাও, তাহলে তুমি যে রবের মালিকের যদি ইবাদত করো তাহলে তোমার দরিদ্রতা মোচন করে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন, তোমার বিপদ মুক্ত করে দিবেন, তোমাকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন, তোমাকে আল্লাহ দাখিল করবেন জান্নাতে। এখন আপনি ওইখানে গিয়ে তওবা করলেন, সারা জীবন তো ভুল করে ফেলেছেন, এখন তো একটা মাফের রাস্তা লাগবে, ঠিক না? আপনি ওইখানে গিয়ে তওবা করলেন যে আমি আর জীবনে করব না, জীবন আর সুদ ঘুষ খাবো না, তেলে হুজুর আল্লাহ মাফ করবে না, দেখি আল্লাহ কি কয়, কি কন কি কন আল্লাহ কি কয়। যে সমস্ত বান্দারা কুফরি গুনায় লিপ্ত হবে, নামাজ ছেড়ে দিবে, মিথ্যা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের হক নষ্ট করবে, আর মৃত্যুর কিনারা এসে যাবে তখন যদি সে আমি আল্লাহকে কয় আমি তওবা করতেছি, আল্লাহ কয় ফালান তুমি বলা তওবা তুমি, তখন আমি আল্লাহ তার তওবা গ্রহণ করব না, আল কুরআন তখন আল্লাহ তার তওবা কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহকে মিথ্যা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান লাই, ঈমান আনার পরে সুম্মা কাফারু, আবার সে কুফরি গুনায় লিপ্ত হইল, লিপ্ত হওয়ার পরে কিছুদিন পর বোঝা যাওয়ার পর উলামায়ে কেরামের বয়ান, তবলিগের সাথী ভাইদের মনে করেন এই দাওয়াতে কালেমার বরকতে সে আবার কি করে সুম্মা, আবার সে ঈমানদার হয়ে জীবন যাপন শুরু করলো। তাহলে প্রথম ঈমানদার কুফরি করলো, তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিবে, পরবর্তীতে আবার যদি সে কুফরি গুনায় লিপ্ত হয়, পরবর্তীতে আল্লাহ কয় সুম্মা যাদু, আরে কুফরি প্রবৃত্তি তার চলমান, তাহলে সুম্মা লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহু, কোন প্রকারে পরবর্তীতে আল্লাহ তাকে আর ক্ষমা করবে, আল কুরআন আর ক্ষমা করবে। আপনি কোশ্চেন কি, সারা জীবন আপনা নাফরমানি করছেন, ওইখানে গিয়ে আপনি তওবা করবেন, আপনার তওবা আল্লাহ শুনবে কিনা দেখি আল্লাহ, কি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, কাদের লিল্লা দিল্লায়ামালুনা সুআ বিজাহালা, যারা মূর্খতা বশত হঠাৎ করে একটা গুনাহ করে ফেলেছে, কুফরি গুনাহ করে ফেলেছে, হঠাৎ করে দিনের বেলায় গুনাহ করার পরে রাত্রিতে আমার ওই বান্দা যখন শুয়ে পড়লে সার নামাজ পড়ে ওই ব্যক্তিটার ঘুম আসে না, শরীরে ছটফট করতেছে, বিছানায় পিঠ রাখতে পারে না, ওই ব্যক্তি একবার শোয় আবার বসে আর চিন্তায় পড়ে গেল, আমি যে আজকে এই গুনাহটা করলাম, এই কুফরিটা করলাম, আমার এখন যদি মালাকুল মউত এসে আমার জীবনটা নিয়ে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, কবরে গিয়ে কি জবাব দিব। আমার ওই বান্দা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না
কান্নাকাটি করে অনুতপ্ত হইয়াম আমি আল্লাহর দরবারে তাৎক্ষণিক যদি কয় সুম্মায়া তুবু না মিন করিব আল্লাহ আমি এখন তওবা করতেছি আমি অপরাধটা করছি জীবনে আর করব না আল্লাহ আমারে মাফ করে দাও আমার আল্লাহ কয় আমার ওই বান্দাকে সাথে সাথে আমি মাফ করে দিই একটা সেকেন্ড আর দেরি হয় না কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ কি বললেন কাকে আল্লাহ ক্ষমা করবেন না এবার শোনার কষ্ট হচ্ছে একটু মহব্বতে জিকির করে আল্লাহর রহমত বর্ষিত হোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব খেয়াল করে শুনুন ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব না মঞ্জুর করব না কাদের হাত্তা ইযা হাযারা আহাদাকুমুল মউত ক্বালা ইন্নী তুবুতুল আন মউত যখন নিকটবর্তী মউতের পরোয়ানা এসে গেছে মউতের সময় ওই ব্যক্তি যদি আল্লাহরে কয় আল্লাহ ক্বালা ইন্নী তুবুতুল আন আমি এখন তওবা করতেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কয় মউতের সময় তওবা আমি আল্লাহ গ্রহণ করি না বুঝে আসছে এতদিন তো ওলামায়ে কেরাম বয়ান করছি আমরা যে তওবার দরজা সব সময় খোলা আল্লাহ মাফ করে দিবে ঠিক না কিন্তু আজকে কি শুনলেন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কয় মৃত্যু সময় যদি তওবা করে তাহলে আমি এই তওবা আল্লাহ গ্রহণ করব না তাহলে পার্থক্য কোথায় সাংঘর্ষিক কোথায় লাগলো আপনি খেয়াল করে শুনুন একটা লোক ওলামায়ে কেরাম মসজিদের খতিব ইমাম তবলীগের আমির সাহেব সব ব্যক্তিরা ফিকির করেছে এই ব্যক্তিটা চাকরি করতে যে ভাই নামাজ পড়ে মৃত্যুবরণ করতে হবে এই ব্যক্তি নামাজের ধারে কাছে আসে না আসেন এরকম লোক আসে না আসে না দুইটা ছেলে তিনটা ছেলে একটা মেয়ে ছেলেরে মনে করেন ইঞ্জিনিয়ার বানায় পাঠাইছে আপনার ইরাকে আরেক ছেলেরে মনে করেন পাঠাইছে আলেম বানায় মদিনা ইউনিভার্সিটি আলেম না মনে করেন ও একটা ডাক্তার ডাক্তার হয়ে মদিনায় পাঠাইছে আরেকটা ছেলে ঢাকা চাকরি করে মেয়েটা হলো ছোট সে ইচ্ছা মতন মদ জুয়া গাঁজা হিরোইন খাইতো এ মাঝে মধ্যে দিবি বলতো তোমার বয়স হইতেছে মেয়েটা একটা মেয়ে আছে তিন দে ছেলে তোমার কি এখনো লজ্জা শরম নাই তুমি এগুলো খাবলাই চুপ থাক তোর বাপের কামাই খাই না বেশি কথা বলবি তুই যা তোর যেন ভালো লাগে তুই যা গা কয় না বিবি রে কন্যা বিবি ও মুখ পাই ছেলে মেয়েরা তোমার তোমরা আমার কাছে পড়তে যাবে ঈদের রাত্রি আল্লাহ তাআলা কয়েকটি রাত্রি ইবাদতের জন্য মঞ্জুর করেছেন ওই রাত্রি যদিও নফল ইবাদত করলে আল্লাহ খুশি হয় আপনাকে মাফ করে দিতে পারে ঠিক না দুই ঈদের রজনী মনে করেন ঈদুল ফিতর ঈদুল আযহা বরকতের রাত্রি কিন্তু ওই রাত্রি আল্লাহ ক্ষমা করে দেন ঈদের ভিতরে আপনি করছেন কি আল্লাহর দরবারে দোয়া করবেন আমিন ধরবেন ঠিক না কিন্তু আমিন ঠিকই ধরেছেন রাত্রি বেলায় আপনি ওই আল্লাহর দরবারে না ধরে টেক্কা সাহেব দিয়ে আমিন ধরছেন সাজুন রাত্রির বেলা আমিন ধরছে জোয়া খেলা শুরু করেছেন এই পানি খাইতে পারেন না পড়ে যায় বাজে প্রচুর টাকা ছুট ঘুষ খাইছে কোটি কোটি টাকা খাওয়ার পরে মনে করেন ছেলে চিন্তা করলো বাবা তো কামাইছে অনেক নিয়ে গেছে মনে করেন ঢাকা এ পুলু তে দেখো এটা মেজর প্রবলেম
আপনি কাজ করে যদি সম্ভব হয় আপনি মাদ্রাস দেখাইতে পারেন। নিয়ে গেছেন মাদ্রাস, মাদ্রাসের ডাক্তারে কইলে সম্ভব না আমাদের দ্বারা, তবে আপনি একটা জিনিস করতে পারেন, আপনি ব্যাংকক দেখাইতে পারেন। নিয়ে গেছেন ব্যাংকক, টাকার অভাব নাই, ব্যাংককের ডাক্তারে বলছে এটা ভালো হবে না, সম্ভব না, তবুও মনের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি একটাবার সিঙ্গাপুরে এলিজাবেথ হসপিটালে দেখাইতে পারেন। নিয়ে গেছেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে সিঙ্গাপুর ডাক্তারে দেইকা ছেলেরে দেইকা কয়, শুনো তোমার বাবার ভালো হবে, আর হায়াত আছে মাত্র 3 মাস, যা খায় খাওয়ায় ফেলাও, এমন প্রবলেম এটা আর ভালো হবে, এটা আবার রোগী শুনে ফেলাইছে যে 3 মাস আর তার হায়াত আছে। নাফরমান তো সারা জীবন করছে, 3 মাস হায়াতের কথা শুই না, চোখের পানি আর তার মুছে না, প্লেন দিয়া টিকিট কাটে আস্তে আস্তে 15 দিন চলে গেছে, আর মৃত্যুর কয় মাস আছে, 2.5 মাস। বাসায় আইসে আগে তো নানাজের কথা শুনতেই পারতো না, বিবির কথা, ঘুরে আইসে বিবিরে কয় ঘুরে কোনো তসবি নাই, তসবি এখন তসবি খুঁজে। তে বিবি কইতেছে আমার ভাই হজের থেকে আমার একটা জায়নামাজ তসবি আইনে দিছিল, ওইটা আছে বলে দেও, এখন ওই তসবি দিয়ে পড়তে পড়তে এখন আর কবে মদ খাইবেন জয় খেলাবেন, মৃত্যুর আছে 2.5 মাস। এখন সারাদিন ওই ব্যক্তি তসবি পড়তে পড়তে গেলে আঙ্গুলে বয়রা হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা এসে গেছে না, ওই ব্যক্তি যদি এই 2.5 মাসে এই আঙ্গুলটা ক্ষয় করে ফেলায় পড়তে পড়তে আল্লাহর নামে, তো আল্লাহ তারে ক্ষমা করবে, তার কারণ মৃত্যুর টিকিট এসে গেছে আর 2.5 মাস। একদিন হঠাৎ কইরা মনে করেন রাত্রির বেলা গ্যাংরানি শুরু করছে, মদের নিশা গ্যাংরানি শুরু করছে, বিবিএ চিৎকার বলে রাত্রি বুঝি আর ঠিক বল, তে কান্নাকাটি করতে করতে রাত্রি পোহাইছে, কোন ভাই মরে নাই, বিবি চিন্তা করলো সকালবেলা, এখানে গ্রামের নাম কি জানি এটা শান্তি বাংলা, তো মেয়ের মায়ে কইতেছে কইলে মা মসজিদের হুজুরে স্বামীর বাংলা ইমাম সাহেবের একটু গাইকে নিয়ে আয়, কখন জানি মরে যায় ঠিক না, এলা তওবাটা করাই দে নাকি কর, তওবা তো তখনই করাই, বলে তওবাটা করাই দে। এনি ইমাম সাহেব এখানে আসছে, মেয়ে এসে তো হুজুর আম্মু না একটু বাসায় যাইতে বলে, কেন বলে আব্বারে তওবা করাই, ইমাম সাহেব তো জানে বলে বেটারে বহুবার নামাজের কথা কইছে, হুগের কথা কইছে, কান্নার আয় নাই, এখন আইছে তওবার লেগে আল্লাহ তো ক্ষমা করবো না, তবু ইমাম সাহেবের যাইতে হয়, হয়তো হে মসজিদের বড় সদস্য পদ, না গেলে হুজুরের চাকরি থাকে না, হুজুর অনিচ্ছাকৃত ভাবে ওই বাড়িতে গিয়ে তওবা করাইছে। তওবা করে যখন আইসে বলছে বড় ছেলে পল্টনে চাকরি করে, ফোন দিছে মা বাবার অবস্থা কেমন, বলে রাত্রে তো পড়াই ছিলই না, তে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ বাঁচাইছে, সকালবেলা পুরো আমগো মসজিদের শান্তি ভেঙ্গা মসজিদের হুজুরে ডেকে নে তওবা করাইছে, তে বড় ছেলে কয় বলে মা তোমার দিনে দিনে বুদ্ধি লোপ পাইতেছে, বলে কেন বাবা আমি কি ভুল করছি তওবা করে, বলে না ওইটা কই না, বলে বাবা যে গুনাহ করছে যে গোবর খাইছে ওই ছোট মসজিদের হুজুরে তওবা করে আল্লাহ শুনবো, কোলে তাহলে কি করবা, পেলাম বাইতুল মুকাররমের খতিব রে নিয়ে আইতেছি, বড় হুজুরকে তওবা করা। একটু আগে আমি এটা বসে বলছিলাম, বাইতুল মুকাররমের হুজুর তো আপনি বুঝেনি, আরেক ব্যক্তি, আরেক ব্যক্তি কি বিক্রমপুর এক মাহফিলে গেছিল, আমি প্রধান বক্তা হই প্রধান অতিথি, তা আমি গিয়ে যখন নামলাম গাড়ির থেকে, নামার সময় দিয়ে হুজুরে বয়ান করতেছে সালাউদ্দিন সাহেব হুজুরে, ভাইয়ারা আমার ওলি আল্লাহদের সম্মান করবেন, এরা সম্মানে পাত্র, এটা তো অবশ্যই করতে হবে ঠিক না, আপনারা করেন না আমি নিজেও করি, আহলে হক কোলে দেখেন নবী আর আসবেন না, নবী আর আসবে না, হেদায়েতের দরজা নবীদের বন্ধ, এই নবুয়তের দরজা, এখন ওলি আল্লাহর আসবে, এখন হেদায়েতের মালিক হলো ওলি আল্লাহ, এই দুনিয়াতে হেদায়েতের মালিক এখন এই দায়িত্ব দিয়ে গেছে ওলি আল্লাহদের, ওলি আল্লাহরা হেদায়েত করে, তিনবার এই কথাটা বলছে, তে পাশে দাঁড়াল হাদিস মাদ্রাসা স্টেজের ভিতরে অনেক উলামায়ে কেরাম ছিল, একজন আরেকজনের দিকে তাকাইতাছে কি বলবে, বাইতুল মুকাররম ক্ষতি হবে নাকি আবার কোন বিপদ হয়, এই মুহূর্তে আমি যাই হাজির, আমি তিনবার এই কথাটা শুনছি, ফুটে গিয়ে পরে সেক্রেটারি বলছে আমার এখন দেরি সময় নাই, আমার আরেক প্রোগ্রাম আছে, অমনি দিছে আমি সালাম দিয়া এর মাহফিলে শ্রোতা ছিল, অনেক বললাম যে দেখেন এতক্ষণ পর্যন্ত খতিব সাহেব যা বলল, এখন আল্লাহ না করে যদি সে বিনা তওবায় মৃত্যুবরণ করে তাহলে তার মৌত হবে কাফের অবস্থা, বলে দিছি কাফের অবস্থা, খুতবা টুতবা নাই সালাম দিয়ে বলছি, তার কারণ হলো সে বিনা তওবায় ইন্তেকাল করলে সে কাফের অবস্থা তার মৌত হবে, তার কারণ হলো হেদায়েতের মালিক আমার আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ না, কোন নবী রাসূল হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ, খতিব নিয়ে আইছেন শান্তি বাংলা,
আইনে তওবা করাইছে, মনে খুব শান্তি, বাইতুল মুকাররমের প্রতি তওবা করাইছে, এখন ফেরেশতারা সহজে কিছু করাবো না। সাত দিন পরে ইরাকে থাকে যে ভাই, এই ভাই ফোন দিছে, ভাইয়া বাবার অবস্থা কেমন? কোন অবস্থা তো বেশি ভালো না। পরে বাইতুল মুকাররমের খতিবরে আইনে তওবা করাইছে, কোলে রাগ তোমার খতিব, তুমি পেপারে দেখো নাই? কোলে কি হইছে? কোলে গতকাল তো তুমি জানো না, গতকাল শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে জিন্দা হয়ে গেছে। কোলে কম কি? তারপরে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললাম, পিশাব হুজুর আমার বাবা মুসলমান দাবি করছে, আমার বাবা আখিরি নবীর উম্মত দাবি করেছে ঠিক, কিন্তু আমার বাবার আখিরি নবীর উম্মতের কোন ছায়া তার ভিতর ছিল না, ছিল না দাড়ি, নাই দাড়ি, সুদ খাইতো, ঘুষ খাইতো, ফুফুর সম্পত্তি মেরে দিছে আমার বাবা। হুজুর আপনি তো বড় পীর, হাজার এলো আমার বাবা, আপনাকে বিমান দিয়ে নিয়ে যাব, নিয়ে আসবো, আমার বাবারে যদি একটু তওবা করাইতেন গিয়ে তাহলে আত্মাটা শান্তি পাইতো, বড় পীর তওবা করাইলে আর টেনশন নাই। গ্রাম সহ আলোড়ন সৃষ্টি যাক, মনে খুব শান্তি। পাঁচ দিন পরে আরেক ভাই যে মদিনা চাকরি করে ডাক্তার, হে ফোন দিছে, ভাইয়া বাবার অবস্থা কেমন? কোলে অবস্থা তো বেশি ভালো না, তোমার তো পুনে পাই না, খবর এটা তো শুনো না কি? কোলে বরফির আব্দুল কাদের জেলানি জেন্দায় যাবারে তবা করাইছে। কোলে রাখো তোমার বরফির, তুমি টেলিভিশনের হেডলাইনে দেখো নাই কি? কোলে গতকাল আবু বকর সিদ্দিক উমর ফারুক বিশ্ব নবী সহ জেন্দায় গেছে। কোলে আমি নবীজিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার উম্মত বলে দাবি করে কিন্তু নাই মুখে দাড়ি, পরে নাই নামাজ, সুদ ঘুষ ইচ্ছে মতন খাইছে, জোয়ার বৈঠকে সে ইস্তুক করে মৃত্যু সজ্জায়, হুজুর আপনাকে সৌদি এয়ারলাইন্সে নিয়ে যা বাবার নিয়ে আই, আমার বাবার জন্য আল্লাহ তওবা করে দেন, বাবা তো আসতে পারবেন অসুস্থ, দয়াল নবী রাজি হয়ে গেছে। কোলে কহু কি, নবী যদি আইসে তওবা করা তাইলে তো বেহেশতি আর করে বড়। নবীজি আইসে তওবা করাইছে, নবী যাইসা তো বলছে, এখন কি আপনার আর কোনো টেনশন থাকে? বিশ্ব নবীর আব্দুলের বাড়িতে আইসা ওই মুনাফিক, যে মুনাফিক কথার কাজে মিলছিল না, এই ব্যক্তির একবার না 1000 বার যদি তওবা করা তবু আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবে। কেমনে ক্ষমা করবে না, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, দলিল দেখাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 80 নম্বর আয়াত নাযিল করেন, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। তওবা করানো আর না করানো সমান কথা, কোনো লাভ নাই। শুধু তাই না, ইনতাস্তাগফির লাকুম সাবঈনা মাররাতান, একবার না, আপনি যদি 70 বার যদি তওবা করান ওই মুনাফিককে, তবু ফালাইয়া গফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিককে ক্ষমা করব না। ক্লিয়ার? আপনি বুঝতে পারছে? যে ব্যক্তি মুখে মুসলমান, ইমানদার দাবি করেছে কিন্তু মুসলমানের চরিত্র তার ভিতরে ছিল না, নাই। এখন মনে করেন আমি একটা দৃষ্টান্ত দিলাম, নবীজি আসবেন, আবু বকর উমর আসবেন, আব্দুল কাদের জেলানি আসবে না, ঠিক না? যদি আসতো তবু আল্লাহ ক্ষমা করতো না, এটা আবার বাস্তব দলিল একটু পরে নিয়ে আসতো। এখন আপনি শান্তি বাংলা হুজুরে তওবা করানোর পরই মারা গেছেন, মারা যাবার পরে মনে করেন এলাকা তুলপা, হয়তো বড় ধরনের কোন সরকারি চাকরি করত, বা এমপি মন্ত্রী ছিল, বা সুনাম ধন্য ব্যক্তি ছিল সমাজের, মনে করেন আপনি মারা যাওয়ার পরে দিনও ছিল সরকারি বন্ধের দিন, শুক্রবার বা শনিবার, আবহাওয়া ভালো, মানুষের ক্ষেত খামারে কোনো কাজ কাম তেমন নাই, আইরে লোক জানাজা জাগা হয়, একজন আরেকজনের ভাগ্য কি লুক হয়েছে জানা যায়, আল্লাহ মাফ করে দিও,
সারা পৃথিবীতে 600 কোটি মানুষ প্রায়, আমি তার গুণী নেই, আদমশুমারির মানে সম্ভাব্য আর কি দেখছি, 600 কোটি মানুষ সকলে যদি ইমানদার মুসলমান হয়ে যায়, 600 কোটি মানুষ যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হয় আর সে যদি বিনা কালেমায় মৃত্যুবরণ করে, বিনা কালেমায় কালেমা না পায়, এই 600 কোটি মানুষের দোয়ার 5 টাকার মূল্য নাই। এক মাহফিলে ছিলাম একসাথে, হুজুরে আক্ষেপ করে বলেছিল, বলে বাবারা আমি ইন্তেকালের পরে আমার কবর দিয়ে কবরের উপরে যদি যতই ফুলের তোড়া দেও, যতই আতর গোলাপ ছিটাও আর কবরের ভিতর আল্লাহ যদি আমারে শাস্তি দেয়, ওই ফুলের তোড়া আমার তুচ্ছ যায় আসে না, আর আমার আল্লাহ যদি কবর আমারে শান্তি দিয়ে দেয় আর তোমরা কবরের উপরে যতই ই মারো, জুতা মারো, যতই লাঠি মারো, যতই পায়খানা কসরত পর্যন্ত করে দাও, আমি ফজলুল করিমের কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ আমারে শান্তি দিয়ে দিছে। শর্ত হইল ইমান, 600 কোটি মানুষ শর্ত না, জানা যায় লোক কম বেশি হইলে আল্লাহ আরো সব মাফ করে দিবে, কোনো দলিল নাই, দলিল হলো ইমান নিয়ে দুনিয়াতে যাইতে হইব। আপনার বাবা মনে করে তো ইমান পায় নাই, গুমরাইতে গুমরাইতে মনে করেন নাই, এক নাই, এক নাই, এক নাই, এক নাই, মৃত্যুবরণ করছে, জানাজা পড়ে মনে করে মাটি দিয়ে দিছে, ছেলেরা আবার সালাত, বাবা মরার সাথে সাথে মসজিদে 2 লাখ মাইরে দিছে বাবার নামে, মানে এটা ঘুষ দিল আর কি, যেন কবরে বাবারে কিছু না কর, 2 লাখ দিয়ে দিছে। আবার মনে করেন 40 দিন না যাইতেই 40-এ 32-এ গরু 3টা খাসি, মনে করেন 10টা যারা গরুখানা খাসি, এরকম পেন্ডেল করে চেয়ার টেবিল দেখবেন আপনি, মৃত ব্যক্তির দাওয়াতে অ্যাবসেন্ট থাকে না লোক, কারণ দেখা লাগে না তো খাইতে, আর যত সম্ভ্রান্ত পরিবার বড় বড় ধনী ধনী লোক এমপি মন্ত্রী সহ ওই মৃত ব্যক্তির দাওয়াত খাইতে আসে চেয়ার টেবিলে, আবার গেটের ওখানে একটা গেট করা, 4-5 জন লোক যুবক লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, কোন ক্ষুধার্থ ব্যক্তি কোন এতিম ফকির মিসকিন যদি ভিতরে যেন ঢুকতে না পারে, যারা খাইতে পারে না, যারা আ খাওয়া তারাই খায়, যারা প্রাপ্য ফকির মিসকিন অসহায় খাবে তারা পায় পায় না, আর যে ব্যক্তি দৈনিক 10-20 কেজি করে গোশত কিনার ক্ষমতা আছে ওই ব্যক্তি মৃত ব্যক্তির দাওয়াত খায়, আর আমার রাসূল বলছেন তুআমু মাইতি ইয়ামুতুল কাল, মৃত ব্যক্তির দাওয়াত খালি কাল মরে যায়, আমি খাওয়া নাজায়েজ এটা কিন্তু বলি নাই, আবার ভুল মাসলা দিয়ে না যে হুজুরে নাজায়েজ করে গেছে, খাইছে খাইছে খাওয়ার পরে দোয়াও হইছে, এখন কবরে মনে করি 2 লাখ মসজিদে দিয়ে দিছে, এখন দেখি 2 লাখ দেখায় কবর রাজাবের অবস্থাটা কি হয়, দেখি আল্লাহর জিগা যদি কুফরি গুনাহ করে বিনা কালেমায় কাফের অবস্থায়, কারণ যদি মৃত্যুবরণ হয়ে যায় তাকে তোমরা মাটি দিয়ে দিলাম, মাটি দিয়ে দেওয়ার পরে তার কবর আজাব যাতে না হয় এই জন্য তোমরা দান করলা, সদকা করলা, তার কবর আজাব যেন না হয়, কতটুক দান করলা তুমি দিলে 2 লাখ, ঘোষণা করলেন ফালাই ইউকবাল মিন আহাদিহিম মিলউল আরদি যাগাবা ওয়ালা মুফতাদাবি, তাম পৃথিবীর আকাশ থেকে জমিন পর্যন্ত তাম পৃথিবীর
মৃত্যুবরণ করেছে তার কবর আজাদ মৌকুফের জন্য পৃথিবীর সম পরিমাণ স্বর্ণ হীরামণি মুক্তা দান করে দিলা। এই দানের বদৌলতে আপনি তো দিয়েছেন 2 লাখ আর আল্লাহ আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকাটাই হীরামণি মুক্তাতে ভরে দাও, ভরে দিয়ে সব দান করে দাও। এই দানের বদলতে কবর আজাব আমি 1/3 পরিমাণ কমাই দিব। কারণ হলো তাহলে কবর, তাহলে আমরা কবর জিয়ারত করি। এবার আসে দেখুন, কোন ব্যক্তির আমলনামা মৃত্যুর সময় দেখা গেল শিরক আর কুফরি গুনাহ তার আমলনামার ভিতরে নাই, কিন্তু ছোট ছোট সগিরা গুনাহ পাহাড় পর্বত সমপরিমাণ সগিরা গুনাহ আছে, এই গুনাহ নিয়ে মৃত্যুবরণ করল। যখন তার কবর জিয়ারত করি আমরা, যখন কোন উলামায়ে কেরাম তালেবে ইলম যখন কবর পাশে গিয়ে খালি দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলতে দেরি, উলামায়ে কেরাম ওই তালেবে ইলমের সম্মানার্থে সাথে সাথে আল্লাহ ওই সগিরা গুনাহ পাহাড় পর্বত সমপরিমাণ সগিরা গুনাহ মাফ করে দিবেন। কিন্তু যদি শিরক গুনাহ কুফরি গুনাহ এইগুলো নিয়ে কবরে যায় বিনা কালেমা কাফের অবস্থায়, মুশরিক ব্যক্তি, কাফের ব্যক্তি, সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম, সমস্ত ওলি আল্লাহ, নবী রাসূল পর্যন্ত কবরের পাশে গেলেও লাভ নেই। ক্লিয়ার? এবার আসুন, এর দলিল তবর লাগবে। আল্লাহ আর গোবিন্দের আমনে কই বলেন, বিভিন্ন আয়াতে কারিমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এবং নবীজি মক্কার জিন্দেগিতে মাঝে মধ্যে নবীজি আফসোস করতেন আর সাহাবীদের বলতেন যে দেখো আমি কোন কাফের ইহুদি নাসারায়েদের দেখে আমি ভয় পাই না। কোলে তাহলে হুজুর আপনি কি দেখে ভয় পাই? কোলে আমি ভয় পাই মুনাফিক দেখে, যার কথার কাজে মিল না। কোলে আমি কাফের ইহুদি নাসারা এরা তো আমার প্রকাশ্য শত্রু, আমি বুঝি এদের দেখে আমি সেফে থাকি, কিন্তু আমি ভয় পাই আমার দলের সাথে সাইকা যে ব্যক্তি আমার এই কথাগুলি তাদের কাছে পৌঁছাই দেয় সে ছাড়া আমার আর কেউ ক্ষতি করতে পারবে। দেখবেন মুনাফেকে আঙ্গুর বাংলাদেশে অভাব, গোরের ভিতরে মুনাফেকের অভাব। নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরতের প্রায় 17টি মাস কোন কাজে নবীজি উত্তীর্ণ হতে পারে না, যে কৌশল অবলম্বন করে সেই কৌশল কেমনে জানি ফাঁস হয়ে যায়, মক্কার কাফেররা জেনে যায় নবীজি একটা পেরেশানে পড়ে গেলেন যে আমি এত গোপনত্ব অবলম্বন করি আমার এই কথা আবু জেহেল আবু লাহাব এরা জানে কেমনে। তুমি তো বলেছো তুমি ওয়াদা করো তোমার দয়া রহমত না থাকে, আল্লাহ তুমি যদি আমার দয়া না করো রহম না করো তাহলে আমি তো ধ্বংস হয়ে যাবো, আমার এই কৌশল অবলম্বন করি কেমনে ফাঁস হয়ে যা আমি আল্লাহ তো বুঝি না। আপনি কেমন করে উত্তীর্ণ হবেন, কেমন করে জয়ী হইবেন, আপনার দলের ভেতরেই তো কিছু মুনাফিক রয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, এই আমার দলে কে কে মুনাফিক? জিব্রাইল কইল হুজুর আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনি মুনাফিক কে মুমিন কে আপনি পরিচয় জানতে পারবেন। নবীজি অপেক্ষা করতে লাগলেন। মক্কার জিন্দেগিতে মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস,
আমার নবী মক্কাতে বাইতুল মুকাদ্দাসকে কিবলা জেনে নবীজি নামাজ আদায় করতেন মক্কার পুরা জিন্দেগিতে। মদিনায় যখন নবীজি হিজরত করলেন, নবীজি প্রথম জিন্দেগিতে তখনও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবীজি কাঁদতেন নামাজের পরে কাঁদতেন, আর চোখের পানি ফেলে আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায় আল্লাহর দরবারে নবীজি প্রার্থনা করতেন, আল্লাহ গো বাইতুল মুকাদ্দাস কিবলা আমার আর ভালো লাগে না, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর বাবা ইসমাইলের কিবলা, আমার জন্য আমার উম্মতের জন্য বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দাও। নবীজি দোয়া করতেন মক্কায় মদিনায়, যারা হজে গিয়েছেন কিবলা তাই মসজিদ দেখেছেন, দু কিবলার মসজিদ দেখছেন না, আগে ছিল বাইতুল মুকাদ্দাস পুরো হলো বাইতুল। বলে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন, নামাজরত নবীজির কানে কানে বাম কানে এসে হযরতে জিব্রাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বলে কি ঘোষণা করেছেন, যে তাদ নার তাতালাবা ওয়াজিহিকা ফিস সামা ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রুল মসজিদুল হারাম। আল্লাহ আপনার চোখের পানি মঞ্জুর করেছেন, আজ থেকে আজ এখন থেকে আপনার জন্য আপনার উম্মতের জন্য কেমন পর্যন্ত কিবলা হচ্ছে বাইতুল্লাহ। হুজুর আপনি দু রাকাত করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি দু রাকাত আপনি বাইতুল্লাহর দিকে মুখ ঘুরায় ফেলা, নামাজের ভিতরে নামাজের নিয়ত পাল্টানোর দরকার নাই, আপনি খালি ঘুরে যান বাইতুল্লাহ। সালাম ফিরালেন, পিছনে যারা কিবলা পরিবর্তন করে নাই এই সমস্ত মুসল্লিরা দাঁড়ায় গিয়ে বললো, হুজুর এটা কি করলেন, কাজটা ঠিক করলেন না, নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করে ফেলেন, কাজটা আপনি ঠিক করলেন না, এটা আমরা মানি না। নবীজি স্তব্ধ হয়ে গেল তাদের কথা শুনে, যে বলে কি পরিবর্তন করেছে তারা আপনার মুমিন ইমানদার, আর যারা তর্কে লিপ্ত যে সমস্ত মুসল্লিরা আপনার ঠিক হয় না এই কথা বলতেছে, আপনি চিনে রাখুন তারাই হলো মুনাফিক, তাদের সামনে আপনি কোনো পরামর্শ করবেন না, গোপন বৈঠক করবেন না। এই কথা বলার সাথে সাথে নবীজি হযরতে এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বললেন, যে দেখো কে কে কিবলা পরিবর্তন করে নাই, লিস্টি করো, লিস্টি করে দেখে সর্বপ্রথম যার নাম আসছে, আরে এই যে এখনই পরিচয় পাইছে, সর্বপ্রথম যার নাম আসছে এই ব্যক্তিটা নবীজির সাথে দশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, নবীজির সাথে বসত সবসময়, পাগড়ি মাথা থেকে খুলতো না সারাদিন, খালি শোয়ার টাইমে খুলতো, আর মনে করেন দাড়ি আর জুব্বা, দাড়ি পরতো নাভি বরাবর, মনে কেবল আকাশ থেকে নাজিল হয়েছে, নবীজির হাতে বায়াত গ্রহণ করছে, হাতে হাত ধরে মদিনা, এই ব্যক্তিটা আব্দুল্লাহ বিন উবাই,
এর নাম দেখে আমার নবী এত একটা কষ্ট পাইছে অন্তরে, যে উবাই এটা করতে পারলো। যাই হোক, এরপরে নবীজি তাদের সামনে পরামর্শ করেন, দেখেন এখন ঘটনাটা কি। আমি যে কথা বললাম তওবা নবীজি করাইলেও ক্ষমা করবে না, হ্যাঁ এখন প্রমাণ পাইবে। এই উবাই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার, সে মৃত্যুসজ্জায় তার ফুলা ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সম্মানিত বিশিষ্ট সাহাবী। বাপ খারাপ ছেলে ভালো হতে পারে না, আবার ছেলে খারাপ বাপ ভালো আছে না। বাপ মুনাফিকের সর্দার ছিল, কিন্তু ছেলে আব্দুল্লাহ নবীজির একজন একনিষ্ঠ সাহাবী। এই মুনাফিক মৃত্যুসজ্জায় যখন ছটফট করতেছে, ছেলেরে ডাকতেছে বাবা আব্দুল্লাহর কাছে, আইছে কি কও ভাই, কইলে আমি বুঝি চলে যাব দুনিয়াতে, দুনিয়া থেকে আমি তো মুনাফিক ছিলাম, মুনাফিক নামে খ্যাত। আমি বিষ্ণুবিকে তিন তিনবার হত্যার ষড়যন্ত্র করেছিলাম, নাউজুবিল্লাহ। এখন আমি উবাই যদি লক্ষ দিকবার যদি আমি তওবা করি, তবু আল্লাহ আমার ক্ষমা করবে না। দেখে নবীজির হাতে বায়াত দিন, কইলে আল্লাহ আমার ক্ষমা করবে না, তবে তোকে মৃত্যুর আগে তিনটে ওসিয়ত করে যাই আব্দুল্লাহ। কুলে কি বলো, কুলে আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করব, আমি ইন্তেকালের পরে নতুন কোন কাপড় দিয়ে আমার কাফন পরাবি। কুলে তাইলে কি করব বাবা, কুলে তোর সাথে নবীজির ভালো সম্পর্ক, তুই যদি নবীজির একটা কথা বলস নবীজি ফেলাবে। কুলে কি কথা, কুলে নবীজিকে গিয়ে বলিয়ে আমার কাফনের জন্য নবীজির গায়ের একটা পুরান জুব্বা যেন দান করে। যদি নবীজির গায়ের পুরান জুব্বা না আমার কাফন পরায় কবরে শোয়াইতে পারিস, ফেরেশতারা যখন আইসে দেখবে বিশ্ব নবীর জামা আমার গায়ে, বলে ফেরেশতার ক্ষমতাও নাই আমার কিছু। মুনাফিকের ধারণা। কুলে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো আব্দুল্লাহ রে, নবীজি যদি আমার জানাজার ইমামতি করে তাহলে আমার কোনো টেনশন থাকবে না, কারণ নবীজির সাথে আমার ছিল শত্রুতা। সেই নবী যদি জানাজার ইমামতি করে তাহলে তার কোনো শত্রুতা থাকে না, কোলে তাহলে আল্লাহ আমার মাফ করে দিবে। কোন কারণবশত নবী যদি জানাজার ইমামতিতে নাও আসে, তৃতীয় ওসিয়ত বিশ্ব নবী আইসা যদি আমার কবর পারে দাঁড়াইতে দেরি, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আজাব মাফ করতে আমার দেরি করবে। এই তিনটে ওসিয়ত করে মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করছে। কি এর ইন্তেকাল করছে, মরছে নাকি কর, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। মৃত্যুর সংবাদ নিয়া নবীজির কাছে আব্দুল্লাহ চলে গেল, গিয়ে দেখে নবীজি মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসে আছেন, কারা কারা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো সালমান ফার্সি, হযরতে বেলাল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। আব্দুল্লাহ গিয়ে সালাম দিয়ে বসে পড়ল। বসার পরে আব্দুল্লাহ কয়, হুজুর কিছুক্ষণ আগে আমার বাবা ইন্তেকাল ফরমাইছে। কি এর ইন্তেকাল ফরমাইছে, মরছে। তে নবীজি শুনে বললেন কখন মারা গেছে আব্দুল্লাহ, বলে কিছু না গে, আর কিছু জিগাই না। সাহাবীরা মনে মনে কয়, বলে মরছে ভালো হইছে, কিছু লোক আছে না সমাজের মূল্যে মানুষ খুশি হয়, সালাম মরছে ভালো হয়েছে, এখন এলাকা আমরা শান্তিতে থাকতে পারবো। আছেন এরকম লোক, বহু নেতারাও আছে, নেতা মরলো মানুষ খুশি হয়, সালা দুনিয়ার থেকে আল্লাহ ওরে নেয় না, এত মানুষ যাইতাছে, কারণ ওর প্রতি মানুষ অতিষ্ঠ আছে না। আবার দেখবেন সমাজের একটা লোক ইন্তেকাল করেছে, আপনি সিটাগাং চাকরি করেন, 7 দিন পরে শুনছেন আপনার শান্তি বাঙ্কা গ্রামের অমুক মারা গেছে, যে কোন লোক মার হতে শুনছে, শোনার সাথে সাহারে লোকটা বড় ভালো লোক ছিল, আল্লাহ তারে বেশ দিন উচিত করে কে দোয়া চাইছে আপনার কাছে, এটা অন্তর থেকে আইসে এই দোয়াটা এলো আসল দোয়া। আবার কিছু লোক মরলে মানুষ খুশি, সাহাবীদের তো কম জ্বালাই নাই, উবাই সাহাবীর এখানে মনে মনে করবেন মরছে খুশি হয়েছে, বিরক্তর কি আছে, নবী জিওয়ার কিছু জানে না। সাহাবীরা যার যার কাজ সেরে চলে গেল, আব্দুল্লাহ যায় না। আপনার আপনার কিছুক্ষণ পরে নবীজিকে আব্দুল্লাহ কয়, হুজুর অনুমতি দিলে দুইটা কথা বলতাম। নবীজি বললেন বলো আব্দুল্লাহ কি বলতে চাও বলো। কোলে হুজুর আমার বাবা তিনটে ওসিয়ত করে গেছে মৃত্যুর আগে। কোলে কি ওসিয়ত,
এখন হুজুর আপনার ইখতিয়ার। হ্যাঁ, নামগুরুর মতো লোক হইলে তো বুঝলেই ফেলতাম যে তোর বাপে যে ক্ষতি করছে আমার মারার ফিকির করছে, আইসর আবার জামা লাগেন তো গেছ না সাবার কুড়ি তুলে নাম। কিন্তু বিশ্ব নবী দয়াল নবী তো আর এটা বলেন নবীজি মায়ার নবী না, নবীজি স্তব্ধ হয়ে গেলেন কারণ আব্দুল্লাহকে নবীজি ভালোবাসেন। এখন নবীজি কি উত্তর দিবে, আব্দুল্লাহরে কি জবাব দিল নবীজি এবার শোনার, একটু মহব্বতে জিকির করি। আমি তোর বাবার জন্য আমার গায়ের পুরান জুব্বা দান করতে পারি না রে, যেহেতু তোর বাবা ছিল মুনাফিকের সর্দার। আমি যদি তোর বাবা আমার গায়ের জুব্বা দান করি, সাহাবীরা যখন শুনবে তখন তাদের মনে খারাপ লাগবে রে, যেহেতু তোর বাবা মুনাফিকের জন্য আমার বহু সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়েছে। আমি তোর বাবার জন্য আমার গায়ের পুরান জুব্বা দান করতে পারি না। আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। যখন যুদ্ধ সংগঠিত হয়ে গেল এবং যুদ্ধ কমপ্লিট হয়ে গেল, কুরাইশ বংশের বড় বড় কয়েকজন নেতার সহ যখন বন্দী হয়ে গেল, আল্লাহর নবী ঘোষণা করলেন বন্দীশালার ভেতরে কেউ যদি স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করে কালেমা ঘোষণা করে দেয় তাদের গনিমতের মাল সহ ফেরত দেওয়া হবে, সসম্মানে তাদেরকে মুক্তি দেওয়া হবে। সেই বন্দীশালার ভেতরে নবী সেই সময় ছিল প্রচন্ড শীত, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে কোনো কাপড় ছিল না, জুব্বা ছিল না, শীতে ছটফট করতেছিল। নবীজি সাহাবীদের ভিতরে তালাশ করলেন চাচাকে একটা জুব্বা দিবেন, কিন্তু কোন সাহাবীর জুব্বা হযরত আব্বাসের গায়ে লাগে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উঁচা লম্বা মোটা তাজা, কোন সাহাবীর জামা লাগে না। সেই দিন আল্লাহর নবী উবাইর কাছ থেকে বদরের প্রান্তরে নবীজি উবাইর কাছ থেকে একটি জুব্বা আওলাদ স্বরূপ নিয়েছিলেন উবাইরে, এই জুব্বাটা পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে তোকে ফেরত দিব আমি, এই বলে জুব্বাটা নিয়ে নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। এবার নবীজি আব্দুল্লাহকে ডেকে বলে, হে আব্দুল্লাহ তোর বাবা যখন মৃত্যুর সময় আমি আমার কাছে একটি জুব্বা চেয়েছে আমি দান করলাম না, ঠিক আমি আমার চাচার ঋণ পরিশোধ হিসেবে একটি জুব্বা দিয়ে দিলাম। দান আর ঋণ এক জিনিস, কিউ আপনি ঋণগ্রস্ত, আপনি 100 টাকা ঋণ পরিশোধ করবেন আর 100 টাকা মসজিদে দান করবেন, ওই দান করার সাথে ঋণ পরিশোধ করা নেকি বেশি? তার কারণ হলো দান না করলে আপনার কবিরে গুনাহ হবে না সহজে, কারণ আপনার তো তৌফিক নাই, কিন্তু ঋণ পরিশোধ না করলে কবিরে গুনাহ হবে, ঠিক না? এখন তো ঋণ পরিশোধ কেমনে করবে,
এই যেমন বাজার বাজার ব্যবসায় বাইরে আছে, আমাদের চরিত্র মাশাআল্লাহ খুব সুন্দর, আমি খারাপ কই না। কিসের জন্য? দেখবেন একটা লোক যদি কোন দোকান থেকে 3,3200 টাকা বাকি নিতে পারে, এই লোকটা রাস্তা পাল্টায় ফেলা কয় দিন ধরে, ঠিক না? মনে করেন 3,3200 টাকা বাকি হয়ে গেছে, এই লোক 7 দিন 15 দিন আর খোঁজ নাই, অন্য দোকান থেকে নগদ টাকা দিয়ে সদাই করে জায়গা ওই রাস্তা ঘুরে আসে, আবার দোকানদার যদি দেখে ফেলে, ঠিক না? যাই হোক, 1 মাস 2 মাস পরে হঠাৎ করে একদিন বাস স্ট্যান্ডে মনে করেন ওই বেটার সঙ্গে দেখা, যে যার কাছে টাকা পায় দোকানদার, যার কাছে টাকা পায় ওর নাম হলো আবুল কালাম, আবুল কালামের মেয়ের শ্বশুরের সাথে দেওয়ার সাথে যাচ্ছে কোথায়, দোকানদার তো দেখে ফেলেছে, এই কালাম ভাই দাঁড়াইছে, কইলে মিয়া তোমার চরিত্র এরকম, তোমার কাছে কি টাকা সুদে লাগাইছি মিয়া? তুমি টাকা দাও না আমি দোকানে মাল উঠাইতে পারি না, তুমি অন্য দোকান থেকে নগদ টাকা দিয়ে সদাই খায়া যাও, আমার সাথে দেখা করো না, তোমার কাছে কি টাকা সুদে লাগাইছি মিয়া? তোমার চরিত্র এরকম, আগে জানলে তোমার বাকি দিতাম না, কইব না দোকানদার। এখন তো দোকানদারে বইলে ফেলাইছে, দোকানদারের নাম হলো আব্দুর রহিম, বলছে এখন হের মেয়ের শ্বশুরে কইতাছে কোন বেঠার পুলার সাথে বিয়ে দিলে, এসেটা তো বাপপার দেখা যায়, এখন লজ্জা পাইছে না বেওয়ার সামনে, দোকানদারের মারছে ভাই বেটা ফাজিল কোথাকার, তোর টাকা মেরে খাই দিছে, বেশ টাকা দিন না যা, যিনি উনি টাকা চাস বেটা, কই টাকা পাবি রে, তোর টাকা দিন না যা, ক্ষমতা থাকলে নিস, জারি দুইটা মেরে দিছে, জারি ধরে ঢাকা শহরে যাইতেই আসার সময় রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। কিয়ামতের ময়দানে যখন আপনার ওজন করা হবে আপনার ডেক এবং পুণ্যি, তো ওই ব্যক্তির আমল নামা মাইফে আল্লাহ লিখে দিছে যে ওর 2,000 নেকি 1,000 গুণা, তাহলে লোকটা জান্নাতি না নেকি 2,000 গুণার চাই নেকি বেশি না? কিয়ামতের ময়দানে একটা সিস্টেম হবে, আপনারাও দেখতে পারবেন ইনশাআল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, সার্টিফিকেট দিবে, ওই ব্যক্তির এরকম করে উঁচু করে ধরবে, ও হাসরবাসীরা দেখো আমার আল্লাহ দয়া করে আমার জান্নাত দিয়ে দিছে, এরকম করে উঁচু করে ধরবে, এনে আবার লেখা থাকবে গুনাহ কত কি কত সার্টিফিকেট, এরকম উড়াইতে খুশি ফেরেশতার সাথে যাইতেছে, যাইতে যাইতেই মনে করেন আকিস ফ্যাক্টরি মোড় পর্যন্ত মনে করেন গেছেন, যাওয়ার পরে দেখেন যে দোকানদারে মনে করেন আব্দুর রহিম মিয়া দাঁড়ায় আছে, এ কালাম ভাই কইজো কইলে আরে তুমি জান গো শান্তি বাংলা বাজার দোকানদার না, কইলে হ্যাঁ, কইলে আল্লাহ তো আমারে জান্নাত দিছে, কইলে জান্নাতে যাওয়ার জেনে যা 29-50 টাকা দিহাইরে ভরে যা, তোমার কাছে 29-50 টাকা ভাই দিহাইরে ভরে যা, নালে রাস্তা সারাম, কইলে হ্যাঁ মিয়া তোমার আল্লাহর ভয় নাই, হাসর ময়দানে সবাই এনেছে এনেছে করতে তুমি আছো মুদির দোকানদারে দেখা নিয়ে তুমি তোমার কি আল্লাহর ভয় না, কইলে জারে বাদ দাও বহু জারে দিছো জীবন, আমার টাকা দিয়ে সাইরে পরে তুমি জান্নাতে যাও, বলে আমি টাকা পাবো কই, আমি টাকা পাবো কই, দুনিয়াতে দিতে পারলাম না, কইলে দুনিয়াতে একদিন চাইছিলাম আমার আরো জারে দিছো, আজকে তোর জারে দেওয়ার ক্ষমতা নাই, আজকে আমার ঋণ পরিশোধ করে পড়ে যাও, বলে আমি টাকা কইবা মো আজকে তোমার দিম, কইলে আজকে টাকা দিলেও আমি নিব না, কইলে কি নিবা, কইলে তোমার যে 2,000 নেকি আছে ওই নেকির থেকে আমাকে 500 নেকি দিতে হবে, নাহলে আমি পথ ছাড়বো না, এখন তো নেকি দিতে চাবে না কুসুর মুসুর করবে, মনে করে না নেকি দিলে তো বিপদে পড়ে যাবো না, ফেরেশতা উত্তম মাধ্যম কিছু বলবে না, এখন রাস্তা ছাড়ে না, তো ফেরেশতা বলবো আল্লাহর বান্দা চলো ফয়সালার জন্য আল্লাহর দরবারে চলে যায়, তো ঋণ দা ওই বেটা আর যার কাছে টাকা পাবো কালামের কাছে, দুজনকে ফেরেশতা আল্লাহর দরবারে নিয়ে যাবে, আল্লাহ বলবেন এই আবুল কালাম রে ফেরত আনলা কেন, বলে আল্লাহ এই যে শান্তি বাংলার দোকানদার আব্দুর রহিম 2,950 টাকা পায় দোকান বাকি, ও 500 নেকির কম ওরে মাফও করবে না রাস্তাও ছাড়ে না, সাথে সাথে আমার আল্লাহ একটা দম ঋণ পরিশোধ কর, এখন তার আন্ডের খাওয়া নাই দিয়ে দিয়েছেন 500, থাকলো কত 1500, মনে মনে করে শালা কি কামডা হইলো রে, কয়ডা টেহার নাকি 500 নেকি নিলো গা, এখন মনে করেন এই যে আসতেছে বড়ইয়ের দিন, আয় না বড়ইয়ের দিন, তারপরে আঙ্গুর ফল, তারপরে যে হোটেলে পিয়েজু, এই সারা বড়ই সুখানা মিষ্টি রে, আসলে কিন্তু কিনের নিয়ত নাই, ওইটা পরীক্ষা করার জন্য কলাই বড়ই সুখানা মিষ্টি কইতে কইতে দুইটা খাইলে খাই না, আসলে কিন্তু বড়ই মিষ্টি অত কিনে নিয়ে, আরে সুখা লাগে কষ্টি
মনে করেন এর থেকে দুইটা খাই, আর একটু দূরে যাওয়ার পরে তোমার বড়ই সুখানা মিষ্টি কোন থেকে খেয়েছে দুইটা। পাঁচটা দোকান যদি ওই ব্যক্তি দেখে সুখে মিষ্টি পরীক্ষা করে, আর কিনন লাগে দশটা বড়ই খাইলে শেষ। এই তোমার আঙ্গুর ভাই সুখানা মিষ্টি কোন থেকে খাইছে দুইটা। আবার একটা ছেলে গরিব মানুষ, 2 কেজি বাদাম নিয়ে মনে করেন ব্যস্ত আছে, এই বাদাম নিয়ে, এই সারা বাদাম নরম না মসমসারে, কইতেছে মধ্যে দুইটে ছেলে নিছে, ঠিক না খাইছেন না, আম চুরি করে খাইছেন, কাঁঠাল চুরি করে খাইছেন। এই যে দোকানদার ভাই মনে করেন গিয়েই একটা পান খাইয়া লাইছেন, পেঁয়াজে নাই, হোটেল থেকে দুইটে পিয়েছে মুখে, আমনের বাপের কামাই এটা, লজ্জা থাকা দরকার। এই যে ধান খেত ধান পাকতেছে দেখবেন বহু লোকের খাসলো, এই খেতে দেখে একটা ধানের সিঁচে সিঁড়ে চাউল বাইর করে খাইতেছে গোটায়, আপনার বাপের খেতে ওটা আপনি যে খাইতেছেন, একটা চাউলের জন্য ধানের জন্য বিশ্বি বিশ্বি পশুকে একটা নেকি দিতে হবে কিয়ামতের। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম অর্ধ পৃথিবীর বাদশাহ, ভলকের বাদশাহ ছিল, তিনি যখন আল্লাহর ওলি তখন তিনি হজে গেলেন, বাইতুল্লাহ হস্কম জিত করে তিনি যাবেন বাইতুল মুকাদ্দাস সফরে। তে মেসফালা যে হাজী সাহেবরা যারা মক্কায় গেছেন জানেন, চাকরি করছেন বা হজে গেছেন, মেসফালা একটা জায়গা ছিল, তখন ওই খেজুরের দোকান ছিল, ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুরের দোকান থেকে 250 গ্রাম খেজুর কিনল, কিনে জোলার ভিতরে ঢুকাইছে, যখন আয়েশা পরে যে যে পায়ের কাছে একটা খেজুর পড়ে আছে, তো ইব্রাহিম ইবনে আদহাম ভাবলেন যে ওইটা কিনে খেজুর থেকেই পড়ছে, নিজের মনে করে খেজুরটা উঠাই জোলার ভিতরে ঢুকাই, তিনি 1 বছরে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস গিয়ে তিনি মাগরিবের পরে গেলেন, এশার নামাজ আদায় করছেন, এশার নামাজ আদায় করে শরীর ক্লান্ত বাইতুল মুকাদ্দাস মসজিদে একটু শুয়েছেন, ঘুমানোর নিয়তে না যে একটু বিশ্রামের জন্য, কিন্তু ঘুম আইসা ধরছে চেপে ঘুমায় গেছেন, ঘুমন্ত অবস্থায় ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা তার সামনে এসে হাজির, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে কুলি লোকটা এত বড় আল্লাহর ওলি, হস্তকম্পিত করে বাইতুল্লাহ থেকে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস আসলো, কিন্তু দুঃখের বিষয় হলো 1 বছর যাবত তার কোনো দোয়া ইবাদত দন্দিকে আল্লাহর দরবারে কবুল হয়নি। তে ওই ফেরেশতা জিজ্ঞাসা কেন, সে তো আল্লাহর ওলি, তার অপরাধ কি, কেন দোয়া কবুল হয় না, বলে সে মিসালাত থেকে 250 গ্রাম খেজুর কিনছিল, পায়ের কাছে একটা খেজুর পড়েছিল, ভাবছে তার কিনে খেজুর, এটা ভেবে ওই খেজুরটা উঠায় জোলার ভিতর ঢুকাইছে, সফররত অবস্থায় সে খাইছে, কিন্তু ওই খেজুরের মালিক ছিল দোকানদার, এই যে দোকানদারের ভক খাইছে, যার জন্য 1 বছর যাবত তার কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, এই বলার সাথে সাথে ফেরেশতা আফসুস আফসুস করে চলে গেল, সাথে সাথে ঘুম ভেঙে গেল ইব্রাহিম ইবনে আদহামের, একটা চিৎকার মেরে মসজিদ থেকে বাহির হইয়া সে পথ যাত্রা শুরু করলো আবার মক্কার দিকে, 6 মাসে এসে 1 বছরের পর 6 মাসে এসে খেজুরের দোকানদারের কাছে এসে দেখে 1.5 বছর হয়ে গেছে, তো আয় দেখ খেজুরের দোকানদার নাই, তিনি কান্না, এখন দোকানদার বাবু কথায় আশেপাশে দোকানদারের জিগে গেল, এখানে একটা খেজুরের দোকান ছিল, এমন একটা লোকে এই লোকটা কি দুনিয়াতে আছে না মারা গেছে, তে পাশের দোকানদার কইলো না লোকটা দোকান বিক্রি কইরা এখন চলে গেছে, কইলো তার বাড়ি কই, কইলো বাড়ি হইলো কোন কারিয়া, জানা যে হাজী সাহেব বা হুজুরের জেলে বুখারী মসজিদের পাশে, কইলো আপনি তার বাড়ি চিনেন, ওই দোকানদারের জিগে গেল, কইলো হ চিনি, কইলো আমার একটু নিয়ে যান ওই দোকানদারের বাড়িতে, যাওয়ার পরে বাড়িতে গিয়ে যখন ওই সহযোগী দোকানদারে ডাক দিছে অমুক বাড়িতে আসো, কোলে হও, কোলে একটু বাইরে আসো, একটা লোক আসলো, তে বাইরে আসে দেখে যে ইব্রাহিম ইবনে আদহাম, লোকটা তোর চিনে না, তো দোকানদার আসার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহাম 2 হাত জড়িয়ে ধরে বলতে ভাই আমার আল্লাহর রাস্তে মাফ করে দে, কইলে কি হইছে আপনি মুরব্বী মানুষ আমার কাছে ক্ষমা চাইতেছেন, কইলে আমি 1.5 বছর আগে আপনার দোকান থেকে 250 গ্রাম খেজুর কিনছিলাম, কইলে পায়ের কাছে একটা খেজুর পড়েছিল, ভাবছি এটা আমারই খেজুর, কিনে খেজুর, কিন্তু খেজুরের মালিক ছিলেন আপনি, যার জন্য 1 বছর যাবত আল্লাহ আমার কোনো ইবাদত দোয়া কবুল করে আপনার হক খাইছি, কারণ আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন, কইলে আপনার নাম কি, দোকানদারে জিজ্ঞাসা, তো কইলে আমার নাম ইব্রাহিম ইবনে আদহাম, কইলে যে ওর দেখ পৃথিবীর বাদশাহ ভলকের বাদশাহ, কইলে হ্যাঁ, আরে লোকটাই জরায় ধরছে, কইলে আপনি ওর দেখ পৃথিবীর বাদশাহ হইয়া একটা খেজুরের জন্য আমার কাছে মাফ চাইতে আসছেন, আল্লাহর ওলি আপনি, আরে দোকানদার আফসোস, কইলো ভাই আমারে মাফ করে দেন, ইব্রাহিম আদহাম বলতেছে দোকানদারে কয় হুজুর বেয়াদবি মাফ করবে আমি ক্ষমা করতে পারবো, ইব্রাহিম আদহাম কয় ভাই একটা খেজুরের মূল্য কত, তার 10 গুণ আমি দিয়ে দিব, বা আপনি যা বলেন আমি গুলামিও করে দিব, তা আমার মাফ করে দেন, আল্লাহ আমার ইবাদত কবুল করেন, কইলো হুজুর ওইটার জন্য না, একটা খেজুরের দামই আর কত,
কিন্তু ঘটনাটা হলো এই দোকানের মালিক আমি একা না, এই দোকানের অংশীদার হলো চারজন, আমি একটা খেজুরের চাইরের এক অংশের মালিক। কোলে আর মালিক কে? কোলে সাইরানার মালিক আমার বিবি, আর সাইরানার মালিক আর সাইরানা আটানার মালিক আমার দুই সন্তান, এই হলো সাইরানা অংশ। আমি আমারটুক ক্ষমা করে দিতে পারি, আমার ঘরে বিবি আছে, আমি বিবিরে বললে ওইটুক ওর দেখে আপনি ক্ষমা পাইবেন, কিন্তু আর বাকি দুইটুক তো আমার সন্তান মালিক, আমি তো আরেকজনের জিনিস আমি মাফ করতে পারি। কোলে আপনার সন্তান কোথায়? কোলে আমার এক সন্তান থাকে সিরিয়া, আর এক সন্তান থাকে দামেস্ক। এখন নেওয়ালা খেজুর বালা করে এখন বুঝলেন, কোলে সন্তানে মাফ না করলে তো আমি মাফ করতে পারবো না, ওটার আমি হক না। ইব্রাহিম ইবনে আদহাম দুই বছর পায়ে হেঁটে দুই সন্তানের কাছ থেকে ক্ষমা নিয়ে আসলেন। জীবনে কত কিছু খাইছেন, না কয়ে খাইছেন, ক্ষমতা দেখায় খাইছেন, ক্ষমতার গরমে খাইছেন, চাক বাজায় খাইছেন, সুজানা মিষ্টি, এগুলো প্রত্যেকটার বিনিময়ে আপনি নিশ্চিত থাকুন, যদি ক্ষমা না চান, ক্ষমা না করে দেয় যার হক খাইছেন, তাহলে আপনার কিয়ামতের ময়দানে নেকির থেকে একটা একটা করে মনে করেন ঋণ পরিশোধ করতে হবে। এই ব্যক্তিটা মনে করেন যাইতাছে 1500 নেকি নিয়ে জান্নাতের দরজার কাছে, যায় দেখে যে বাদামওয়ালা বড়ইওয়ালা দাঁড়ায় আছে। ও ভাই কই যাও আবুল কালাম ভাই, কুলারে তুমি যে বাজারে বাদাম বিক্রি করে কুলে হল, কুলে বাদামের টেহাড়া দিয়ে গেলাম, কুলে আমারে মাফ করে দাও, কুলো সম্ভব ব্যক্তির সমস্ত নেকি শেষ। এখন তার সম্পর্কে ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুতে সুতে ফয়সালা দিয়ে দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ হাজির করবেন, সামনে হাজির করার পরে বলবেন ও ফেরেশতা এই নাফরমান দুনিয়াতে আমার বান্দাদেরকে ঠকিয়েছে, সেই জন্য তার হাত পা গুলি জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করে দাও। জান্নাতে সার্টিফিকেট পেয়ে ঋণের জন্য যেতে পারলাম, আর ওই আচরণ আমাদের হবে কি কর? আমরা আরো ঋণ কারো কাছ থেকে নিয়ে পরিশোধ না করে বসে থাকুন, এই চরিত্র আমাদের কি আর কোনোদিন দেখা যাবে? যারা ঋণগ্রস্ত, যারা টাকা পাবে, দোকানের টাকা, মানুষের টাকা, আজ থেকে মাহফিলে গিয়ে প্রয়োজনে থাকার ঘর বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন, কখন জানি মালাকুল মত এসে জীবনটা নিয়ে যায়। রাজি আছে? দোকানদার বাইরে এখন খুশি, হুজুর আমাকে বাইরে তুলে দিও না, এটা খুশির কিছু না, আমি হক কথা বলছি, ঠিক না? ঋণ দিয়ে দিবি, আল্লাহর নবী আব্দুল্লাহরে কয় আব্দুল্লাহরে আমি ঋণ পরিশোধ করলাম, দান করলাম, ঠিক না? জুব্বা নিয়ে গেলাম, মুনাফিকদের পরাই জানাজার জন্য প্রস্তুতি। এখন সকলকে আব্দুল্লাহ বলতেছে দেখি বিশ্ব নবী জানাজার ইমামতিতে আসে কিনা, আপনারা একটু অপেক্ষা করুন। নবীজির কাছে আব্দুল্লাহ এসে হুজুর মুসল্লিরা অপেক্ষা করতেছে, আপনি যাইবেন জানাজার ইমামতিতে? নবীজি চিন্তায় পড়ে গেলেন কি করবে, নালে আব্দুল্লাহর মনটা খারাপ হয়। তখন নবীজি বললেন আব্দুল্লাহ তুই যা, আমি আসতেছি। নবীজি যখন প্রস্তুতি নিচ্ছেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণের ভিতরে এসে হাজির, হুজুর আপনি কই যান রেডি হয়ে? নবীজি বললেন উমর যাচ্ছি আব্দুল্লাহর বাবা জানাজার ইমামতি করতে। যে মুনাফিক বিশ্ব নবীকে তিন তিনবার হত্যার ষড়যন্ত্র করেছে, বহু সাহাবী শহীদ হয়েছে তার মুনাফিকের জন্য, যার কথার কাজে মুসলমান ছিল না, এমন ব্যক্তির জানাজার ইমামতি বিশ্ব নবী করবে এটা মানাই না। হুজুর আপনি যায় না? নবীজি বললেন উমর মন খারাপ করো না, যা হবার হয়ে গেছে, আমি তো দয়ার নবী, যাই হোক তুমি মন খারাপ করো না, আমি ইমামতিতে কইরা আসি। উমরে তার বেশি কিছু বলতে পারে না, নবীজি চলে গেলেন উবায়ের জানাজার ইমামতি করতে।
গিয়ে নবীজি করলেন কি নিজে উবায়ের ইমামতি করলেন জানাজা। আব্দুল্লাহ এসে নবীজির সামনে তো হুজুর আমার বাবা তো মুনাফিক ছিল, আপনি যদি আল্লাহর দরবারে একটু হাত তোলেন আল্লাহ হাত ফেরত দিবেন, আমার বাবার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। নবীজি সাথে সাথে দুটি হাত ছেড়ে দিলেন উবায়ের জন্য। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ভুলি নাই। সমান কথা কোনো লাভ নাই, শুধু তাই না একবার না সত্তর বারও যদি আপনি তওবা করেন ইস্তিগফার পাঠ করেন উবায়ের জন্য মাগফিরাত কামনা করেন তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকরে ক্ষমা করব না। হয়ে গেল দলিল, হাত নামিয়ে ফেলল। নবীজির মনে আবার একটা সাহস আছে, বলে হ্যাঁ আগে তো আর কোরআনের আয়াত নাজিল হয় নাই, তাহলে তো আর আমি যাইতাম না, যে তুই এখন নাজিল হয়ে গেছে এখন তো আর যান না, এটা বিশ্বাস আছে। নবীজি মসজিদ নবীতে এসে পড়ে কমপ্লিট হয়ে গেল কবর দেওয়া, শেষ তৃতীয় আবদারটা কি ছিল কবর জের। আব্দুল্লাহ এসে নবীজির কাছে গেল, হুজুর তৃতীয় আবদারটা ছিল কবর জের, হুজুর যাইবেন? এখন তো নবীজি একবার যায় বিপদে বসে না, এখন যদি নাও যায় তাহলে আরেকটা বিপদ আব্দুল্লাহর মনে প্রশ্ন জন্মিবে না? নবীজি কয় জানাজার ইমামতি তো আল্লাহ নিষেধ করে দিয়েছে করব না, কিন্তু কবর জিয়ারতের কথা তো আর আল্লাহ না করে না। তো যাই হোক উবাই রে নবীজি আব্দুল্লাহরে কয় তুই যা আমি আসতেছি কবর জিয়ারত করতে। নবীজি প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে যেখানে বাগের বই সেখানে রাখা ঠিক না, আবার সেই দিন উপর আসে আয়ে হুজুর কই যান প্রস্তুতি নিয়ে দেখবেন আপনি সারাদিন রাস্তা হাঁটতেছেন হাঁটতেছেন যেখানে আসলে আপনি ভয় পান উনি সন্ধ্যা আছে না ঠিক না, আজকে থেকে আর ভয় পাবেন না, জিনিসটা ভাঙ্গাই দিয়ে যায়। ভাঙ্গানি কি? এই পৃথিবীতে যত গাছগাছড়া আল্লাহ নাজিল করেছে এই গাছের কাছে হলো অক্সিজেন সারে আর কার্বন ডাইঅক্সাইড টাইনে নেয়, মানে বাংলাতে হলো ভালো হাওয়াটা সারে দূষিত হাওয়াটা গাছে টাইনে নেয়, যার জন্য গাছ গাছরা যেখানে বেশি মানুষ মনে করেন অসুখ বিসুখ থেকে মুক্ত থাকে ঠিক ঠিক, কিন্তু এই পৃথিবীতে পাঁচটা গাছ ব্যতিক্রম ধর্মী উল্টা উল্টা তারা কি করে অক্সিজেন টাইনে নেয় কার্বন ডাইঅক্সাইড সারে, মানে ভালো হাওয়াটা টাইনে নেয় দূষিত হাওয়াটা সারে পাঁচটা গাছের কাছে, এর ভিতরে হলো বাঁশ, তারপরে হলো শেওড়া গাছ, এরপর হলো বরুই গাছ, এরপর হলো তেঁতুল গাছ, কয়টা হইল চারটে, আর একটা হলো বট গাছ, পাঁচটা হয়েছে না? এই গাছের কাছ দিয়ে যখন আপনি যান তখন নিজ দিয়ে যখন যান তখন অক্সিজেনের অভাব পড়ে, যখনই অভাব পড়ে তখন শরীরের পোষণ জারায় যায়, শরীর একটা জাকি দেয় অক্সিজেনের অভাব পড়ে পশম দাঁড়ায় যায়, তখন মানুষ মনে করে বট গাছে ভূত আছে সেই জন্য যে পশম দাঁড়ায় গেল, আসলে কোনো কারণ না অক্সিজেনের অভাব পড়ে যার জন্য পশম দাঁড়ায় যায়, কোনো ভয় টয় বলতে কিছু নাই, ক্লিয়ার? সেই দিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাদিস নবীজির কাছে, হুজুর আজকে আবার কই যান? নবীজি কই উমর মন খারাপ করো না, যাইতেছি উবায়ের জানে কবরটা জিয়ারত করতে, কলে হুজুর ওই মুনাফিকের কবর পাশে আপনি দাঁড়াইবেন যার কথার কাজে মিলছিল না, আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে বহু সাহাবী শহীদ হয়েছে তার মুনাফিকের জন্য ইসলামের বহু ক্ষতি করেছে, তার কবর পাশে হুজুর আপনি দাঁড়াইবেন এটা মানায় না আপনি যায় না?
নবীজি কয় উমর তুমি বাধা দিও, আমি আব্দুল্লাহর শেষ ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি, তুমি মন খারাপ করো না। তে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে বলল, নবীজি পথটা শুরু করুন, কবর জিয়ারতে যাই, কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে ওহী নাযিল হয়ে গেল। জিব্রাইলের মনটাও খারাপ হয়ে গেল। হযরতে জিব্রাইল নবীজিকে বললেন, আব্দুল্লাহ বিন উবাইর কবর জিয়ারত সম্পর্কে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মন্তব্য করেছে? জিব্রাইলকে, হুজুর আপনি যাচ্ছেন, উমরে কি কইছে এই কবর জিয়ারত সম্পর্কে বুঝে নিন। আমিরুল মুমিনিন উমরের সাথে একমত হয়ে গেছে, উমরও নিষেধ করছে আমার আল্লাহ নিষেধ করছে, আপনি কবর জিয়ারতে যাইবেন, সাথে সাথে কোরআনের আয়াত পেশ করে দিলেন নবীজির সামনে। কি হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াতে উপস্থিত হয়ে গেছি, এবার সূরা তওবা থেকে জিব্রাইল কয়েন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়াহুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কোন মুনাফিক ব্যক্তি যদি মৃত্যুবরণ করে যার কথার কাজে মিল নাই, এমন ব্যক্তির জানাজা আপনি আদায় করবেন না, কোন ইমানদার মুমিন ব্যক্তি তার জানাজায় উপস্থিত হবে না, এবং শুধু তাই না, ওয়ালা তাকুম আলা কবরিহি তার কবরের পাশেও দাঁড়াবে না, কবর জিয়ারত নিষেধ। কে নিষেধ করলে? জানাজা নিষেধ করে দিলেন, কবর জিয়ারত নিষেধ করে দিলেন, যে তার কবরের পাশেও দাঁড়াবে না, কোন মুনাফিকের কবরের কাছ দিয়ে কোন রাস্তাও বানাইবে না। মুনাফিক এত নিকৃষ্ট যার কথার কাজে মিল নাই, প্রমাণ পাইছেন? এখন আসো, বলে হুজুর সব বুঝলাম শুনলাম, কিন্তু আমরা তো অপরাধ করে ফেলছি, এর উপায় কি? নাকি কর তো, আমিও তো মনে করি আরবের খেজুর না, যত ভালো কথাই কই আপনারা যতই শুনেন, হ্যাঁ গুনাহগার তো আমিও, কুরআন শরীফ সাইবে 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 একটা আয়াত পাইছি, বুঝে যে এটা পথ বের করুন না, বলতো ক্ষমা ক্ষমা। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ক্ষমার একটা, আপনাকে শুনতে চাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ান্তাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় কুল লিল্লাযিনা কাফারু, তোমরা যারা কুফরি করে ফেলছো, যারা কুফরি করে ফেলাইছো ভুল করে, কোরআনের বাণী শোনার পরে আল্লাহর কথা শোনার পরে তোমাদের মন নরম হয়ে গলে গেল, যে আমি এখন মৃত্যুবরণ করলে কবরে কি জবাব দেব, হাসরে মুখ দেখাবো কেমনে, তুমি এই ভয়ে আমি আল্লাহর হয়ে অনুতপ্ত হইয়া ইয়ান্তাহু, তোমরা যদি আমি আল্লাহকে অঙ্গীকার করো, আমি আল্লাহর দরবারে তোমরা যদি ওয়াদা করো, অঙ্গীকার করো যে যা কুফরি জীবনে করছি এখন থেকে মৃত্যু পর্যন্ত আর করব না, বলে এই ওয়াদাটা যদি আমি আল্লাহর কাছে করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তোমার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আবার সবাই খুশি হয়ে এখানে একটু পেশ আছে, পেশ কি? মনে করেন আপনি চাকরি করে কোটি কোটি টাকা কামাইছেন, শান্তি বাঙ্গা মনে করেন 20 বিঘে জমি কিনছেন, মিল ফ্যাক্টরি দিয়ে ফেলাইছেন, গাড়ি হয়ে গেছে, বাড়িও হয়েছে, সব কমপ্লিট, এখন মনে করেন আপনি ওই সুবিধাটা নিলেন, কোলে যদি এটাতে আল্লাহ সব মাফ করে দেয়, আর আমার টাকার দরকার নাই, যা হবার তো বানাই ফেলাইছেন,
এখন আপনারও আল্লাহ মাফ করে দিল পিছনের সব গুণা যার খামো না, খাওয়ার তো দরকার নাই, ওই ব্যাপারে মাফ করুন। ঘুষের টাকাতে জমি কিনছেন, ওই জমির ধান খায় আপনি তাহার জন্য নামাজ করেন, আপনি তো ছিটাবলো। আপনি মনে করেন বাড়ি করছেন সুদের টাকাতে, ওই বাড়িতে ঘুমায় আপনার আপনি নামাজও করেন সেহরিও খান, এটা তো সিটারি ছাড়া দিন। হ্যাঁ, আপনার একটা করতে হবে, আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ, প্রতিশ্রুতি দিয়েছেন ভুল যেহেতু করে ফেলেছেন, 1 কোটি টাকা মাইরে দিয়েছেন, ওই 1 কোটি টাকা বিনা সওয়াবের নিয়তে দান করে দেন, দিয়ে সাই আল্লাহ দরবারে তওবা করেন, আল্লাহ তাৎক্ষণিক আপনাকে ক্ষমা করে দিবেন। সম্পদ ঠিক থাকবো আবার তওবাও করবেন, দুটো একসাথে বলতে পারেন। হুজুর আরেকটা কথা কি কোলে, আমি চাকরি করতে এমন একটা লোকের টাকা মারছিলাম 1 লাখ টাকা, লোকটা বাড়ি বরিশাল, এখন তো আমি ভুলটা করে ফেলাইছি, এরপরে লোকটার আর দেখি না, দুনিয়াতে আছে না না আছে তাও জানি না, ঠিক না? কিন্তু আপনি যে কথা বললেন, এখন তো আমি তার ঋণটা পরিশোধ করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু লোকটা পামু কই আমি, এদেরও ফয়সালা। আপনি মনে করেন 1 লাখ টাকা মারে দিয়েছেন এই বাড়ির, এই লোকের বাড়ি এলো চিটাগাং, এখন লোকটা আছে না না আছে, আপনি খালি জানেন চিটাগাং কোন থানা কোন গ্রাম, এটা তো আপনি চিনেন না, হয়ে গেছে 20 বছর, এখন তার টাকাটা আপনি দেওয়ার জন্য প্রস্তুত, করবেন কি? ফয়সালা হয়ে গেল, আপনি তার নামে 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিবেন, মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার জন্য না ওর নামে দিবেন, যে যার টাকাটা আপনি আত্মসাৎ করছেন ওর নামে দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, দুনিয়াতে এই সওয়াব ওয়া পাবো না আপনিও পাইবেন, আল্লাহ রিজার্ভ ব্যাংকে চলে গেল। কিয়ামতের ময়দানে যখন চিটাগাঙ্গের লোকটা গিয়ে আল্লাহর দরবারে বলো, আল্লাহ শান্তি বাংলার এই লোক আমার 1 লাখ টাকা আত্মসাৎ করছে, আমার হক নষ্ট করছে, আপনি বিচার করেন, কিন্তু আপনি তো তার নামে দান করে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, ঠিক না? এখন আল্লাহ আপনার পক্ষে, আমার আল্লাহ বলবে চিটাগাঙ্গের লোকটারে বান্দারে, আমার এই শান্তি বাংলার এই বান্দাটা ভুল করে তোর 1 লাখ টাকা আত্মসাৎ করছিল, কিন্তু সে তার যখন বুঝে আসছে তোর নামে আমি আল্লাহর রাস্তায় 1 লাখ টাকা দান করে দিছি, এই 1 লাখ টাকায় আজকে তোর 10,000 নেকি হয়েছে, তুই যদি আমার এই বান্দাটারে এখন ক্ষমা করে দেস তাহলে 10,000 নেকি আমি তোরে দিয়ে দিন। একটা নেকির জন্য মানুষ হাহাকার করবে না কেমতের দিন, 10,000 নেকির কথা শুনে ওই চিটাগাঙ্গের লোকটাই খুব আল্লাহ আমি ওরে মাফ করে দিলাম নেকি দিয়ে আমারে দিয়ে দিন, তখন আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝে আসছে? সম্মানিত মুসলিম, 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি আসলে বলছিলাম যে 1 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এত গভীর রাত্রে কথা শোনা এবং বলা দুনোটাই কষ্ট। আপনার লোকটা যদি হিন্দু থাকে, একটা লোকে কষ্ট করছে, কোন লোকটা? চিটাগাঙ্গের লোকটা, চিটাগাঙ্গের লোকটা, তার হক আপনি ফেরত দিয়ে দিবেন, যে লোক ঈমান গ্রহণ করে নাই ওর সাথে আমার আল্লাহ কি আচরণ করবে আমার আল্লাহ ভালো জানে, আমার আল্লাহ ভালো জানে, কিন্তু তার হক নষ্ট করলেন বিধর্মী হোক, এই জন্য আপনার শাস্তি অবধারিত, যদি হক আপনি আদায় না করেন সে যে ধর্মী হোক হক আদায় করতে হবে, কারো হক আপনি নষ্ট করতে পারেন। সম্মানিত মুসলিম, অনেকক্ষণ হয়ে গেছে, যাই হোক কথাগুলি বললাম, আমার মনে হয় আমি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথাগুলি উপস্থাপন করেছি, যেটা আমার বর্তমান সমাজে যেটা জরুরি প্রয়োজন, যুগ উপযুগী আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে। হক আলা, একটা লোক উঠবে না, একটা লোক উঠবে না, 5 মিনিট মাত্র, একটা লোক উঠবে না। কোরআনের আলোচনার পরে এই দোয়া আল্লাহ ফেরত দেয়, দোয়া করে যাই, এখন তো ওয়াইজিন নাই আর আসবে না, দেরিও নাই, দোয়াটা নিয়ে যান। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম কোরআনুল কারিম থেকে হাদিস শরীফ থেকে, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে সেই হক হালাল মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন।